আজকে আদালত চত্বরে গেছে মানুষ ভুইয়া ভুইয়া বলে স্লোগান দেখা ভুয়া ভুয়া কথা কয় না এরা নাকি যুবকদের আইডল আল্লামা সাইদি হুজুরকে ট্রাইব্যুনাল গঠন করিয়া যারা ফাঁসি দিয়েছিল এদের সহযোগিতা ছিল ব্যারিস্টার সুমন কথা বলেন এদের সহযোগী ছিল এইজন্য জাতির মানুষ ভোলে নাই কথা বলেন এইজন্য যেই ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়েছে আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে ব্যারিস্টার সুমনেরও বিচার করতে হবে কারা কারা বিচার চান দুই হাত তুলে দেখান আবার অনেকে বলতেছে ব্যারিস্টার সমান হাসতেছে আদালতে যাইতেছে হাসতেছে ওইটা হাসি ওইটা অভিনয় এরা তো অভিনয় কম জানে না কথা বলে এইজন্য বলতেছি প্রিয় অভিনয় কম করো কথা কয় না গে অভিনয় কি করো জাতির মানুষ বুঝে গেছে ব্যারিস্টার সুমন সাহেব তুমি যতই বাইরে দাঁড়া একটু হাসো আবার দেখেছি আদালতের ভিতরে কান্নাও করতেছো এই হাসো এই কাঁদো কি অভিনয় শুরু করেছো অভিনয় কম করো প্রিয় বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার অন্তর্গত মগরপাড়া বারুনি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের অনুদান কল্পে আজকের এই তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাগের আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব আমির বাংলাদেশ জামাত ইসলাম দিনাজপুর দক্ষিণ জেলা শাখা আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আমির বাংলাদেশ জামাত ইসলাম নবাবগঞ্জ উপজেলা শাখা আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুন নবী আমির বাংলাদেশ জামাত ইসলাম 8 নং মাহমুদপুর ইউনিয়ন শাখা আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম কথা বলেছেন শ্রোতাবাজন বড় ভাই হযরত মাওলানা মতলুবুর রহমান সিদ্দিকী দামত বারকাতু আলিয়া আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনী বিগত দুই দিন আপনারা তিন ছয়জন বক্তা এবং মুফাসসিরের কণ্ঠে আলোচনা শুনেছেন আজকেও আমার পূর্বে দুইজনার কণ্ঠে আপনারা আলোচনা শুনেছেন মোট 8 জন আজকে আমি 9 নম্বর বক্তা হিসাব করে তো এত আলোচনা আপনারা শুনেছেন যদি আমরা আমল করার নিয়তে কথাগুলো শুনি আশা করা যায় যেটুকু আলোচনা হয়েছে এতটুকু আলোচনা আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি না তো আমরা শুধু শুনবো জানবো মানবো না এমন শ্রোতা যেন আমরা না হই আমরা প্রত্যেকটা মাহফিল থেকে প্রত্যেকটা বক্তা মুফাসসিরের কাছ থেকে যদি একটি করে বিষয় আমরা যদি আমলের নিয়তে মাহফিলগুলো থেকে আমাদের ঘর পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে আমাদের আশা বসা সার্থক হবে কথা কি বুঝতে পারছেন এই জন্য গতানুগতিক ভাবে গেলাম একটু হৈ হুল্লোড় করলাম চটপটি মাখা খাইলাম
গুড়ের জিলেপি খাইলাম সর্দি ভালো হইলো, এরকম যেন মহব্বত না হয়। কথা কি বুঝতে পারছেন? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, সত্যি সত্যি যদি কোরআনের তাফসীর করা হয় এখানকার 90-95% শ্রোতার মন পাওয়া যাবে। ওরা বলে কি বাস করতেছে, আমি তো মাথা ঢুকতেছে না। কথা কি বুঝতে পারছেন? কারণ আমরা কিচ্ছা কাহিনী ঘটনা এগুলো শুনতে শুনতে মোটামুটি অভ্যাস। মাহফিল মানে যাবো, বক্তা একটা কাহিনী ধরবে, চমৎকার আলোচনা করবে, বাস কিছু বুঝি আর না বুঝি, আরে সেই কাহিনী, বাপরে বাপ, হরিণ যে জঙ্গলে গেল আবার বের হয়ে আসলো তিনটা বাচ্চা সহ, কি মারাত্মক ঘটনা। কথা কি বলছেন নাই? আমাদের এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা লাগবে, পারবো তো ইনশাল্লাহ। প্রত্যেকটা মাহফিলে যাব, বক্তার কণ্ঠ ভালো হোক খারাপ হোক, কি বলতেছে ওইটা ফলো করো, এবং সেখান থেকে যদি আমলের কোনো কিছু থাকে সেটা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। রাগ করতেছেন আমার কথা? তো মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কিরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরাম, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন সে মহান রবের দরবারে সিজদা বনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করেছেন, অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলি যাবার মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখেন। ও না বুঝে তুলছে, ওরে সিনসিয়ার। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো, হাত নামা। দুই চারজন তা বলছেন আপনারা দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? নাই। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাতে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক না? এখন কিছুটা থমকে আছে নাকি বলেন? এই জন্য আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন চিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন চিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা আগে বলতে যাইতাম সাবধান করে দিত হুজুর এটা বলা যাবে না,
বুঝেন নাই মঞ্চে ওঠার আগে ভিতরে এক শবক দিত হুজুর বুঝেনই তো আমাদের এলাকায় আমরাই সব মঞ্চে উঠে আবার আরেকটা শবক এখন আলহামদুলিল্লাহ সেই বুদ্ধিজীবীদের কাজ দেখা যাচ্ছে না কথা বলে ঠিক কি না যারা এত বড় বুদ্ধিজীবী ছিল এই দেশের জন্য যাদের অগাধ মায়া দরদ ভালোবাসা ছিল গুচ্ছিগ্রাম বানায় দিয়েছে ঘর দিয়েছে মোবাইল দিয়েছে কথা কয় না কেন মোবাইল কে দিয়েছে ওনারা দিয়েছে তো ঘর বাড়ি বিদ্যুৎ মানে সবই দিয়েছে খালি বলে না যে জানটা দিয়েছি আমরা মানে আপনারা আমার ভিতরে থাকা রুহটা মানে এমন পর্যায়ে ওনারা চলে যাচ্ছিল যে সব দিয়েছে কি কয় রাগ করতেছেন আপনারা বিদ্যুতের লোড শেডিং হলো সংসদে এটা নিয়ে একটু আলোচনা হলো যে এত লোড শেডিং কেন বিদ্যুৎ মন্ত্রী রাগান্বিত হয়ে বলতেছে বিদ্যুৎ নিয়ে কথা বলবেন না অমুক প্রধানমন্ত্রীর সময় 17 ঘন্টা বিদ্যুৎ ছিল না ভুলে যাবেন না কথা কি বুঝতে পারছেন এটা কি আসলে সমাধানের কথা নাকি ঝামেলা পাকানোর কথা তোরা বড় বড় কথা বলতো ওদের কথা শুনে বোঝা যায় চোরের মায়ের কথা কয় না চোরের মায়ের আচ্ছা এটার প্রমাণ হইছে কি না আপনারা পাইছেন কি না তো এই জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে যারা আজকে এই দেশ থেকে পালিয়ে গেছে তারা কোন নেতা যদি সৎ হয় নির্ভীক হয় আল্লাহওয়ালা হয় মুত্তাকি হয় সে তো থাকবে মানে তার জন্য মানুষ কলি জায়গায় দিবে কথা বলে ঠিক কি না তার জন্য মানুষের ভালোবাসার অভাব হবে না কথা বলে ঠিক কি না তো অনেকে তাদের দোসর তাদের সেলা সামুন্ডে এরা আবার এই কথাগুলো নিতে পারে না হুজুর এত বছর এগুলো বলেন না আমরা বলেছিলাম তখন বলেছিলাম জালেম স্বৈরাচার বিভিন্ন কাফের বেঈমানদের নাম ধইরা বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে জালেমদের শেষ পরিণতি পরাজয় ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় মাজলুমের চোখের পানি আর্তনাদ দোয়া আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয় বিদায় আর জুলুম করো না কিন্তু এই কথাগুলো কারো কর্ণপাত হয় নাই কথা বলে ঠিক কি না এই জন্য আমরা চেয়েছিলাম দেশ দেখ আল্লাহ বলে তোদের চাওয়া খুব কম আমি এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করব দেশ দেখ না মানে শুধু পদ দেখ না দেশ দেখ করতে বাধ্য করব কথা বলে ঠিক কি না আজকে তাই হয়েছে কিনা বলেন এই জন্য ভাইয়েরা আমার আগামীতে বাংলাদেশে আমরা সুন্দর একটা সমাজ কায়েম করার জন্য এদেশে যেন নির্ভীক আল্লাহওয়ালারা সৎ মানুষের শাসন কায়েম হয় এমন সমাজ পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ মনে রাখবেন যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছিলেন তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিরি ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কি না আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও দিনাজপুরের মুসলমান 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য এদেশের লাল সবুজের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন 2024 সালে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য এদেশের তরুণ বৃদ্ধ শিশু পর্যন্ত জীবন দিয়েছেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করণের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করণের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর আর সোজা করেন টান টান করে হাত তোলেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন লিল্লাহি তাকবীর কেউ হাত নামাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পরে কোন সময় কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন
খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা জেনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন দুইজন মানুষকে হারিয়ে নবীজির মনটা ভীষণ খারাপ ব্যথিত হৃদয় নে বিশ্বনবী তায়েফে গেলেন মানুষকে কালেমার দাওয়াত দিতে তায়েফের মানুষেরা কালেমার দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন পাথরের আঘাতে নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এত পাথর মেরেছে বাজার পুরো পাথর দিয়া বিশ্বনবীর শরীরটা ঢেকে গেছে যায়েদ বিন হারেসা বলেন আমি অনেক কষ্ট করে পাথরগুলো সরায় ফেললাম নবীজির জ্ঞান ফিরে আসলো আমার নবী দেখে বলে যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময় হযরতে যায়েদ দেখে বলেন এখন আসরের নামাজের সময় বিশ্বনবী দেখে বলে যায়েদ আমি একটু নামাজ আদায় করব ব্যবস্থা করে দাও বিশ্বনবী সালাত আদায় করলেন হযরতে যায়েদ দেখে বলেন আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির পায়ের নিচে জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে গেছে আমার নবীজিকে এমন আঘাত করা হয়েছে বাজাও পায়ের জুতায় রক্ত জমাট বেঁধেছিল সেই নবী নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে নবী যেই তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে একটা বার শুধু অর্ডার দেন পাহাড়া চাপা দিয়ে আজকে তাদেরকে ধ্বংস করে দেব আমার নবী ডেকে বলে জিবরাইল ওদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত প্রচার করব আমার নবী আসমানের দিকে হাত তুলে বলেন আল্লাহ ওই তায়েফের মানুষ না বুঝে আমাকে পাথর মেরেছে আমি তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি তুমিও তায়েফের মানুষকে মাফ করে দাও কেমন দয়ার নবী কেমন মায়ার নবী রহমাতিল আলামিন কাকে বলা হয় বিশ্বনবী যখন তায়েফ থেকে ফিরে আসলেন বাজান এক নয় দুই নয় ১৯ দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোনো আয়াতে কারিমা নাজিল হয় না জিবরাইল আসে না নতুন কোন সূরা আয়াত পাঠ করে শোনায় না কাফেরা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবীরা কই গেল তোমাদের নবীর সেই ইসলাম প্রচার নতুন কোন আয়াত বা সূরা তো পাঠ করে শোনায় না নাকি তার উপরে যে জিনটা ভর করেছিল সেই জিনটা চলে গেছে জোরে কন্না উযুবিল্লাহ কাফেরা সমালোচনা করার দেখে বলে ও নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন তত্ত্ব আমাদেরকে দেয় না নতুন কোন আয়াত সূরা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে কোন নাউজুবিল্লাহ এইভাবে যখন সমালোচনা করতেছে সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পায় কিন্তু বিশ্ব নবীর কাছে কষ্টটা প্রকাশ করার সাহস তারা পায় না নবী জোরে মনটা খারাপ সাহাবা ইকরামদের মনটা বড় খারাপ বাজান গো আমার এই যখন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর পরে তাড়াতাড়ি এ আয়াত কারিমা গুলো নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করো বলেন আল্লাহু আকবার আসমান থেকে জিবরাইল এসে তখন বিশ্বনবীকে শোনায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বানাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব সুম্মাস্তাকামু এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকে অবিচল অটল থাকে দৃঢ় থাকে মজবুত থাকে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু যারা ইস্তিকামাত থাকে অবিচল অটল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা অবতীর্ণ হবে তিন সময় জোরে বলেন কয় সময় ফেরেশতা নাজিল হয় তিন সময় ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদু তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আসমান থেকে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল আয়াত কারিমা নাজিল করলেন এটা হলো আয়াতের সরল অনুবাদ এবার চলেন মূল আলোচনায় যাই একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বানাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব সুম্মাস্তাকামু এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকে রাস্তার দুই ধার দিয়া আপনারা গাছ লাগান কিনা বলেন একটু কথা বলেন লাগান কিনা
বলেন তো বাজান যখন ঝড় আসে আইলা নারগিস হুদুদ সনি ফনি মিক্সাও মিথিলি নানান ধরনের ঘূর্ণিঝড় যখন হয় দেখবেন রাস্তার অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে কথা বলে ঠিক কিনা আবার কিছু গাছ দেখবেন শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে কথা বলে ঠিক কিনা ঠিক আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে গেলে এই কথার উপরে দৃঢ় থাকতে হলে এই কথার উপরে মজবুত থাকতে গেলে আপনার উপরে হামলা আসবে মামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে ফরসারা করবে বাড়িসারা করবে ফাঁসির দড়িতে ঝুলাবে কিন্তু যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয় আমাদের মালিক আমার রব একমাত্র আমার আল্লাহ যারা বলবে একমাত্র মালিক আমার আল্লাহ রবকে রব হিসেবে যারা মানবে যারা এই দুনিয়ার জন্য রবের গোলামি করবে সুম্মাস্তাকামু এই কথার উপরে যারা ইস্তিকামত থাকবে দৃঢ় থাকবে মজবুত থাকবে ওদের উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে ওরা নির্যাতন জুলুম সহ্য করবে এরপরেও জালেমের কাছে মাথা নত করবে না দেখলেন না এক সময় ঘর সারা করেছিল বাড়ি সারা করেছিল ঘরে ঘুমাইতে দেয় নাই বাচ্চারে ধান খেতে ঘুমানো লাগছে কথা বলে ঠিক কি না স্ত্রী থাকার পরেও স্ত্রীর কাছে যাওয়ার ভাগ্য হয় নাই সন্তান থাকার পরে বাপ ছেলে এক টেবিলে বসে খানা খাইতে দেয় নাই বাবার সামনে সন্তানকে গ্রেফতার করে নিয়ে গেছে বাড়িতে সে বাবাকে না পাইলে সন্তানকে গ্রেফতার করে নিয়ে গেছে এমন দুর্দিন ছিল কি না এরপরে কি ওই সমস্ত লোকেরা কি কালেমা ছেড়ে দিয়েছে ইসলাম ছেড়ে দিয়েছে নাকি তাদের ঈমান আরো বেড়েছে কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা এই জন্য ইতিহাসের জ্বলন্ত উদাহরণ যাদের উপরে নির্যাতন জুলুম যত বেশি হয়েছে তারা পুরে পুরে তত খাঁটি স্বর্ণ হয়েছে হামলা মামলা ইসলাম থেকে দূরে রাখতে পারে নাই নির্যাতন জুলুম করেও তাদেরকে ইসলামের পথ থেকে ফিরে আনা সম্ভব হয় নাই কথা বলে ঠিকই না এই জন্য একটু আলোচনার ভিতরে ঢুকতে দেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব ও দিনাজপুরের মুসলমানেরা আসমানের দিকে ডান হাতটা তুইলা শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তোমাদের রব কে আল্লাহ আরেকটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ কলিজার সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দরদ ভরা কণ্ঠ নিয়ে বলুন আল্লাহ আর একবার ডাক দেন আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজা আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে তাকায় দেখ এই বান্দাদেরকে আমি তো এই যুগে সৃষ্টি করেছি দেখো না আমার বান্দারা কিভাবে আমারে ডাকতেছে সুবহানাল্লাহ কোন বান্দা যখন আল্লাহর ইবাদতে যত বেশি মনোযোগী হয় যত বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ আসমানের ফেরেশতাকে ডেকে ডেকে বলে দেখো এই যে বান্দাগুলো আমারে স্মরণ করতেছে সুবহানাল্লাহ বলে এদিক খেয়াল করেন এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজা দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা 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 রাগান্বিত হয়ে বলে আর একবার বাবা কইলে তুলে আসার মারবো অত বাবা বাবা করিস কেন কি কবি ক যদি মাকে ডাক দেন মা ও মামা মা রাগান্বিত হয়ে বলে অত মিয়া মে করিস কেন বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হবে তো মিয়া সারলি না কথা কয় না কেন যদি ভাইকে ডাক দেন লিটন ভাই শাহাদত ভাই রুবেল ভাই বলে আর একবার ভাই কইলে বলে তোর খবর আছে কথা কোন ঠিক কি না হুজুরকে হাসানোর জন্য কথাগুলো বললেন না কেন বললাম ভালো করে বোঝেন দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না ভাইকে অতিরিক্ত ভাই ভাই বলে ডাক দিলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না কিন্তু এমন একটা সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হবেন না যিনি তিনি কে যত ডাকবেন বেশি তত হবে খুশি কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ মানুষ বড় অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম কথা কয় না কেন আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহর দেয়াটা খাই আল্লাহর রিজিক খাই আল্লাহর আসমানে নিচে থাকি আল্লাহর জমিনের উপরে বসবাস করি এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই তাহলে আমাদের চাইতে নিয়মক হারাম কেউ আছে রাগ করতেছেন আপনারা মনে হয় মনে করেন সালাম আর কালাম দুইজনের সাথে বন্ধুত্ব সাত কিলে দুইটা কেনে আব্দুল সালামের একটা আবুল কালামের একটা
কথা বুঝেন নাই মনে হয় মোবাইল কিনলে দুইটা গেঞ্জি কিনলে দুইটা ঘড়ি কিনলে দুইটা চশমা কিনলে দুইটা হঠাৎ করে আবুল কালামের বিয়ে কিন্তু আব্দুল সালামকে দাওয়াত দেয় নাই এবার তার অন্যান্য বন্ধুরা যায় বলে ঘটনা দোস্ত আবুল কালামের বিয়া তোমাকে নাকি দাওয়াত দেয় নাই কই ওই নিমুখ হারামের কথা বলবি না ও তো টাটকা বেঈমান নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসলা আর ওই বেঈমান বিয়া করে আমার দাওয়াত দেয় না সাধারণ বন্ধুত্বের খাতিরে দুই চার বছর খাওয়াইলে পড়াইলে একটু অনিশ বিষ হয়ে গেলে ডাইরেক্ট বলেন নিয়মক হারাম স্বার্থ পর বেঈমান আর যে আল্লাহ 50 60 বছর আপনি আমারে রিজেক্ট দিয়ে লালন পালন করতেছেন সে আল্লাহরে যে আমরা ডাকতেছি না তাহলে আল্লাহ যে বলতেছেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত মানুষ বড় অকৃতজ্ঞ এটা বলে আমার আল্লাহ কি সমস্যা করছে কথা বোঝেন নাই মনে হয় আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহরে ডাকি না এর চাইতে নিমো খারাম আর কেউ হতে পারে এই জন্য আমরা সব সময় স্মরণ করব কারে আরে ভাই আমরা আশরাফুল মাখলুকাত ভালো করে বুঝবেন অনেকের বাড়িতে কিন্তু কুকুর থাকে মিস্টার ডগ চেনেন তো আপনি দিনাজপুর শহর থেকে গরু গোশত কিনে নিয়ে আসছেন আপনার বিবি সুন্দর করে রান্না করছে হার আছে তো হার চেনেন না হার হাড্ডি যেগুলো আছে ওগুলো দাঁতের পাশে নিলেন ও পাশে নিলেন চিবানোর চেষ্টা করলেন খুব খাইতে চেষ্টা করলেন অনেক চেষ্টা করার পরে ওই হাড্ডি আপনার পক্ষে খাওয়া সম্ভব না তখন আপনি ডাক দেন লালু লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির তখন ওই শুকনো হাতটা লালুর সামনে ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ লালু তখন বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন কিন্তু আমি তো ফেল করব না এইবার ওই কুকুর শুকনো হাড় খেয়ে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহারা দেয় কথা বলে ঠিক না মালিকের সাথে কোনো গাদ্দারি করে না অপরিচিত কোনো মানুষ যদি বাড়িতে প্রবেশ করতে চায় দারোয়ানের মতো ভূমিকা পালন করে বলে কোন এলাকায় থেকে আসছো ভিতরে যাইবা কার সাথে দেখা করবা অনুমতি আছে কিনা ও ওর ভাষায় জবাব দেয় কথা বলে ঠিক না এবার ভিতরে থাকা মানুষ যখন ডাক দিয়ে বলে এ লালু এ চোপ তখন বলতেছো আপনার পরিচিত লোক নাকি ঠিক আছে ভিতরে ঢোকো তো দেখি ঘটনা কি এইবার আগন্তুক ব্যক্তি আর বাড়ি এলা দুইজন মিলে গল্প করে কুকুরটা লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘোরে মালিকের চেহারার দিকে একবার তাকায় আর আগন্তুক ব্যক্তির চেহারার দিকে তাকায় আর মালিককে ইশারা দিয়ে বলতে চায় একবার শুধু বলে লোকটাকে চেনেন না এমন কামড় দেব ইনজেকশন না দিলে ভালো হবে না বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু এই সর এখান থেকে সর একটু গল্প করতে দে ডিস্টার্ব করিস না তখন বলে ও আপনার পরিচিত লোক আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম কথা বোঝেন নাই মনে হয় এ ভাইয়ের আমার একটা শুকনো হার কে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের পাহারা মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর আর আমরা তো আশরাফুল মাখলুকা আল্লাহ বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদার আসনে বসাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম আপনাকে আমাকে মর্যাদার আসনে বসিয়েছেন তিনি কে আমরা সৃষ্টির সেরা আমরা আল্লাহর ভিআইপি সৃষ্টি আমরা নাম্বার ওয়ান আল্লাহু আকবার বলেন যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই দেহের আলোচনা যদি করি দুই ঘন্টায় শেষ হবে না কত বলার সময় নাই সংক্ষিপ্ত কথা একটু আপনাদের উদ্দেশ্যে বলে যাই বাজান গো আমার বলেন তো বাজান যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই গরু খাবার খায় মাথা নিচের দিকে নামায় হাঁস মুরগি খাবার খায় মাথা নিচের দিকে নামায় আল্লাহ বলে তোর আশরাফুল মাখলুকাত বানাইছি খাবার খাওয়ার জন্য তোর মাথা নত হবে না তোরে সুন্দর দুইটা হাত দিলাম কাটা চামুজওয়ালা হাত এই হাত দিয়া বৈশা বৈশা খাইতে পারবি দাঁড়ায়াও খাইতে পারবি তবে বৈশা খায় ভদ্র লোকেরা এটা হলো আদবের খাওয়া আর দাঁড়িয়ে খায় যারা অভদ্র তারা আমরা মনে করি সকাল 9টায় ঘুম থেকে উঠে ব্রাশ না কইরা এক কাপ চা খায় মুখের লেলা ভরাই থাকে এক কাপ চা খায় 9টায় এরা নাকি ভদ্রলোক আসলে অরিজিনাল ভদ্রলোক তারা ফজরের আজান শুনে মসজিদে জামাতে নামাজ আদায় করে যারা এরা হলো সত্যিকারের ভদ্রলোক আর আমরা মনে করি সকাল 10টায় যারা ঘুম থেকে ওঠে এরা বুঝি ভদ্রলোক আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করবেন না বাজান হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন নাকটা আল্লাহ যেটা আল্লাহ তাআলা সিহারার মাঝখানে না দিয়া পিটার মাঝখানে যদি নাকটা লাগায় দিত কি করতেন কোনো কিছু খাবার খাওয়ার আগে প্লেটটা পিটের পিছনে নিয়ে যায় বলা লাগতো নাক মামু খাবারটা চেক করে দেখতো খামু না ফেলে দিমু
কথা কোন ঠিক কিনা কিন্তু নাকের জায়গায় নাক দিলেন দুইটা চোখ যদি আল্লাহ কপালের মাঝখানে লাগায় দিতেন ফুটবল খেলতে দেয়া মাটা দিয়ে যদি একটু হিট নিতেন কি চোখ কি থাকতো না ডিম্পস হয়ে যাইতো চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক কানের জায়গায় কান ঠোঁটের জায়গায় ঠোঁট দাঁতের জায়গায় দাঁত হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা এত সুন্দর করে যে আল্লাহ পাক সৃষ্টি করলেন চার চারটা কসম খায় আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বান্দারে নিপুণ হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়া সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই এ বাজান এই দুনিয়াতে যা কিছু দেখেন আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছে মানুষের জন্য হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলে গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য তাহলে আমরা গোলামি করব কার করবেন তো ইনশাআল্লাহ কারা কারা আল্লাহর গোলামি করে জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে মালিককে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন তাহলে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব এ বাজান এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় কথা বলেন না কেন রাগ করতেছেন বুঝি আপনারা বাজান গো আমার ভালো করে বুঝবেন তাকায় দেখেন যে ছেলেগুলো মাদ্রাসায় পড়ে ছোট বাচ্চা 7-8 বছর বয়স বসে বসে পেশাব করে ঢেলে কুলুক ব্যবহার করে কথা বলে না পেশাব করে পানি নাই টিস্যু নাই বাড়িতে যায় মাকে বাবাকে সালাম দেয় মুরব্বি দেখে সালাম দেয় পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে আবার দেখবেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে যাইতেছে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় পেশাব করতেছে কুকুরের মতো বসেও না ছোট বাচ্চা ক্লাস 3-তে পড়ে পিছনে স্কুলের ব্যাগ ঝোলানো পেশাব করতে আসার লিখতেছে জিজ্ঞাসা করলাম বাবা কই বড় কয় প্রাইমারিতে কোন ক্লাস কয় ক্লাস 3-তে তো পেশাব করতে স্যার লিখতেছো তোমাদের প্রাইমারি শিক্ষক কি আদব কায়দা শিখায় নাই তখন বলতেছে হুজুর সেই কথা বলবেন না প্রাইমারি পেশাব কানা যায় দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন ঠিক কি না সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প রাস্তা খোলা নাই দেখেন না কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা শিক্ষককে পিটায় কাপড় খুলে নেয় আর মাদ্রাসার দিকে তাকায় না দেখেন শিক্ষককে মারা তো দূরের কথা ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয় এজন্য সন্তানকে আদবওয়ালা আখলাকওয়ালা চরিত্রবান আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি বানাইতে চাইলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন লম্বা হবে লম্বা করব না তাহলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে রবের জ্ঞান অবশ্যই আমরা অর্জন করব ইনশাআল্লাহ ভাইরা আমার পবিত্র কোরআনুল কারীমে এক নাম্বার সূরা সূরাতুল ফাতির এক নাম্বার আয়াত জবান সুরে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিকুলের রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এতের ভিতরে রব শব্দ আছে না নাই
এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে মাথা নত করে যখন সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কিছু কিছু মানুষ দেখবেন এত সুন্দর করে বলে না খালি বলতেছে সুবহান 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 সুবহানাল্লাহ কয় না সবিনে তেল কয় আল্লাহ ভালো জানে স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান 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 আছে না স্পষ্ট করে বলবেন পারবো তো ইনশাআল্লাহ আমি জানি আপনারা ভালো মানুষ এগুলো জ্ঞান আপনাদের আছে কিন্তু আলোচনার প্রেক্ষাপটে একটু বোঝানো লাগতেছে রাগ করতেছে এরপরে একটু অপেক্ষা করুন আধা ঘন্টা পরে বুঝতে পারবেন যে হুজুর কি ওয়াজ করবে রাগ করতেছে এটা বলে দোয়া করেন দোয়া করেন কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আপনি আমি যখন নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে দোয়া করি মুনাজাতে কি বলি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার সূরা বাকারা 201 নম্বর আয়াত আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে এরপরে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা সূরাটির নাম হলো নাস তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরব্বিন নাস রব শব্দ আছে না নাই এরপরে বাজান গো আমার আপনি আমি যেদিন মারা যাব এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই ছেলে কেঁদে বলবে বাবা নাই মেয়ে কেঁদে বলবে আমার বাবা নাই আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে এ বাজান গো আমার আপনার আমার মৃত্যু হওয়ার পরে মসুরি টাঙ্গায়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায় দেবে ছোট্ট ছেলে না বুঝে বলে মা বাবা গোসল কানে একা একা গোসল করতো আজকে কেন মশুরি টাঙ্গাইয়া অন্য মানুষ বাবাকে গোসল করায় দেয় আমার বাবা কেন কথা বলে না মা না বুঝায় বলে বাবা বুঝবি না কি সান্ত্বনা দিবেন সন্তানকে দুই তিন বছরের বাচ্চা রেখে বাবা মারা যায় দুনিয়া চিরকাল থাকার জায়গা না গোসল করায়া দেওয়ার পরে আতর সুরমা লাগায়া সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে তিনজন মানুষ আপনার আমার লাশটা রাখার জন্য কবরের ভিতরে নামলে মনে হবে এরা বুঝি আমার সাথী হবে না না বাজার কবরে লাশটা রাখার পরে একে একে সবাই উঠে আসবে ওই কবর থেকে দূর আকাশ দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছাইয়া দেবে চতুর্দিক দিয়ে যখন বাসের বিছানা বিছাইয়া দেবে বাজার বাসের ছিদ্র দিয়ে হালকা একটু আলো বাতাস কবরে প্রবেশ করবে আমার ভাইয়েরা এরপরে যখন কবরের উপরে মাটি দিয়া দেবে কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাসের ছাউনি কবর নাম তার ঠিকানা আত্মীয় স্বজন সবাই রেখে যখন চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইকা যাও না আমাকে সঙ্গে নিয়ে যাও কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না সবাই যখন চলে আসবে বাজান ওই কবর রাখার পরে ওই কবর বড় কঠিন জায়গা কথা বলে ঠিক কি না যুবকরে কবরের পহেলা রাতটা কিভাবে কাটাবে
কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে তুমি আমি জানি না যুবক রে 31st নাইট পালন করার জন্য তুমি ব্যস্ত বৈশাখ পালন করার জন্য তুমি ব্যস্ত রে যুবক কিন্তু প্রথমের কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে কবরের প্রথম রজনীটা কি হতে পারে একা একা কেমনে থাকবারে যুবক সেই চিন্তা কি তোমার আমার করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা ওই কবরে যাদের রেখে রাখা হবে বাজান গো আমার আমরা সবাই তো একদিন কবরে যাব ওই কবরে লাশটা রাখার পরে আল্লাহর ফেরেশতারা যখন আসবে আপনাকে আমাকে সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না নাই কথা কি বুঝতে পারছেন রোহে জগৎ থেকে শুরু করে দুনিয়ার জগৎ এরপরে আপনি যখন পরকালে গেলেন কবর নামের জগতে সেখানে রব সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে এ বাজান গো আমার এই দুনিয়ার জমিনে রবের সাথে সম্পর্ক রেখেছিল যারা আল্লাহর খাঁটি গোলাম হয়েছিল যারা যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছিল নিজেকে মুমিন মুত্তাকি বানায়া আল্লাহর খাঁটি গোলাম বানায়া খাঁটি মুসলমান হয়ে মুমিন মুত্তাকি হয়ে কবরে যাবে যারা কবরে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা কথা বলেন না কেন ওই কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখে ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন সাহাবায়ে কেরাম দেখে বলে ভাই ওসমান আপনি কবর দেখে কেন এত কান্না করেন হযরত ওসমান দেখে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে উত্তর দিতে পারবে তার আর কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এরপরে কবর দেখে কান্না করত আর আমরা মুসলমান কবরের পাশে হেঁটে যায় গান শুনতে শুনতে কথা কয় না মুসলমান কবরস্থানের পাশে দাঁড়িয়ে জুয়া খেলে কথা কয় না সকালে কবর দেশে বিকেল বেলা মা বোনেরা পাতা ঝাঁজিতে যায় ডাল ভাঙতে যায় খড়ি আনতে যায় আগে নতুন কবর হইলে 4-5 দিন মানুষ ওই দিক দিয়ে হাঁটার সাহস পাইতো না ভয় পাইতো আলো জ্বালায় রাখতো আর এখন সকালে কবর দেয় বিকেলে যায় আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে যায় আগের মতো মানুষ আর মৃত্যু পরকালকে ভয় করে না এজন্য বাজা কেলো কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে কথাগুলো যাবেন না কবরে সারা জীবন থাকবেন উপরে এখনই মারা গেলে আপনার আমার না আমার আব্দুল খালেক থাকবেন আব্দুল মালিক থাকবে না আব্দুর রহমান থাকবে না আব্দুল্লাহ থাকবে না গোলাম রব্বানি থাকবে না এখনই মারা গেলে আপনার আমার নাম হবে লাশ লাশ কথা বলে ঠিক কিসের মন্ডল কিসের শেখ কিসের চেয়ারম্যান কিসের মেম্বার কিসের এমপি মন্ত্রী দেখলেন না মতিয়া সৈয়দেরই মারা গেল অগ্নিকন্যা বলা হইতো ক্ষমতার কত দাপট ছিল আলেমদেরকে রাজাকার বলতো কথা কয় না বঙ্গবন্ধুর সাম্রাজ্যে ডুগডুগি বাজাইতে চাইছিল আজকে সেই মতিয়া চৌধুরী কবরের জায়গা পায় না কবর দিতে গিয়েও জ্ঞান যান এরা মরে গেলেও ঝামেলা কথা কয় ঠিক এরা এরা মারাও যায় কেসাল বাজাইয়াও যায় কথা কন দেশের বাইরে আছে তারপরে বলে আমি এখনো পদত্যাগ করিনি আসেন একবার সাক্ষ্য দিয়েই যান কথা কয় না এ রাষ্ট্রপতি সাবতিন চুপ্পু সাহেব আমরা মনে করেছিলাম যাক রাষ্ট্রপতি মোটামুটি নরম সরম আছে ভালোই আছে উনি আবার হুট করে খোসা মেরে কথা বলা শুরু করেছে প্রথম দিন বললো পদত্যাগ করেছেন পদত্যাগ পত্র আমি গ্রহণ করেছি এখন মঞ্জুর করেছি এখন আবার ওই বেটা বলে পদত্যাগ পত্র আমার কাছে নাই তো তোমার কাছে আছে কি কথা বলে না কেন বলতেছে দলিলিক কোনো প্রমাণ আমার কাছে নাই সে যে পদত্যাগ করেছেন সরাসরি কোনো কাগজপত্র দলিল আমার কাছে নাই তো নাই তো চুপ করে থাকো তোমার নাম সাহাবুদ্দিন চুপ্পু চুপ করে থাকো কথা কন ঠিক কি না এত ছাত্রদের রক্ত চলে গেল শিশুদের রক্ত চলে গেল তারপরে এত কথা কেন বলতে হবে আপনি একটু ধৈর্য ধারণ করেন কথা বলতে কি না এই জন্য রাষ্ট্রপতি যখন এই কথা বলেছে আমাদের যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতিকে আর রাষ্ট্রপতির চেয়ারে রাখা যাবে নতুন কাউকে রাষ্ট্রপতি বানাইতে হবে কথা বলেন ঠিক কি না কারণ আর যাই হোক বাংলাদেশের এই ছাত্রদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না
নতুন যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা কোন শকুনের সবলে হাতছাড়া হয়ে যাবে এটা মেনে নেওয়া যাবে না এই স্বাধীনতা কাউকে হাইজ্যাক করতে দেওয়া হবে না রক্ত দিয়েছি বারবার দিতে পারবো না কথা বলে ঠিক কি না এই জন্য যারা উল্টা পাল্টা বলতেছে সিআর থেকে নামান আর আয়না ঘরে নিয়েছে যারে যেখানে রাখলে ভালো উনি যদি দেশের বাইরে যেতে চায় যান হাই রে মায়া 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 এতই দরদ কথা কয় না কেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে এই যে গণভবন আসতেছে 45 মিনিট খালি কোনো মতে কাপড় যেটা পরা ছিল সেটা পরিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ইচ্ছা ছিল থাকার পরেও বলেছেন না অবস্থা খুবই খারাপ কিসের ভাষণ রেকর্ড করার সময় না তাড়াতাড়ি বের হন কথা কয় না কেন রান্না করা ভাত গরম ভাত ফেলাই আসলে গেছে কথা কোন ঠিক কেন ওই জায়গায় পদত্যাগ পত্র কখন লিখবে কখন জমা দেবে অতএব যা হয়েছে হয়েছে এগুলো নিয়ে কোনো কথা চলবে না কিচ্ছু লাগবে না আমাদের কথা কোন ঠিক কি না ধরে নিলাম উনি এখনো প্রধানমন্ত্রী তো বিদেশে গেলেন কেন কথা কয় না রাগ করতেছেন প্রধানমন্ত্রী বললে প্রধানমন্ত্রী থাকা যায় পালিয়ে গেছেন একটু ধৈর্য নিয়ে থাকে কথা কোন ঠিক কি না যখন সময় হবে আমরা ডেকে নিয়ে আসব কথা কি বোঝা যাচ্ছে রাগ করতেছেন আপনারা বড় বড় কথা বলে ওই যে ওই জায়গায় বললাম মনে আছে আপনারা ভুলে গেছেন মনে হয় বিরক্ত হইছেন আমার কথা এই জন্য চুপ্পুর সাহেবকে বলবো চুপ থাকেন যা বলেছেন বিরাট বড় একটা ভুল করে বলেছেন কারণ আপনি যে বলেছেন পদত্যাগ পত্র আমি গ্রহণ করেছি সেই ভিডিও আছে কি আছে একই মানুষ পাল্টে দিচ্ছেন কেন মাত্র দুই মাসের ব্যবধানে আপনারে কি ধরেছে আপনি কার ইশারা এগুলো করতেছেন কথা বলে ঠিক কি না অতএব সাবধান হয়ে যান কি হয়ে যান কারণ এই দেশে আর কাউকে খেলতাম আসার বস্তু বানানোর জন্য এ দেশ আমরা ছেড়ে দেব না কথা বলে ঠিক কি না আগামীতে সৎ যোগ্য সত্যের সৈনিক নেই বিচার কায়েম করবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে আমরা এমন নেতাকে সামনেতে নির্বাচিত করব ইনশাআল্লাহ যাদের হাতে গেলে দেশ নিরাপদ থাকবে দেশের মানুষ নিরাপদ থাকবে দেশের সম্পদ নিরাপদ থাকবে লুটপাট করবে না দেশের টাকা বিদেশের পাচার করবে না ওই ডাকাতদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না কথা বলে ঠিক কি না যারা দুর্নীতির জোয়ার বয়া দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে পাহাড় সমে পরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে পালিয়ে গেছে কথা বলে ঠিক কি না এই জন্য উনিও চট করে আসতে যাচ্ছেন আপনি আবার বলতেছেন নাই প্রমাণ তো ঠিক আছে আপনি চুপ করে থাকেন যে কায়দায় আপনারা 15 বছর চালাইছেন কিসের প্রমাণ আপনি যে রাষ্ট্রপতি তাই তো নাই প্রমাণ কথা কন ঠিক কি না রাখছিল কিছুদিন আপনার অবস্থাও বেশি একটা ভালো না ছাত্ররা আন্দোলন শুরু করছে হ্যাঁ এখন বঙ্গভবন ঘেরা হয়েছে এর আগে গণভবন এইবার বঙ্গভবন যাও যিনি বসে আছে ওনার একটু নিয়মে জায়গা মতো নিয়ে যাও কথা কথা ঠিক কি না কারণ আমরা এদেশে আর অস্থিরতা দেখতে চাই না আর প্রতিহিংসা দেখতে চাই না আর রক্তপাত দেখতে চাই না কথা বলে ঠিক কি না আমরা শান্তির বাংলাদেশ চাই কথা বলে ঠিক কি না আমরা নিরাপত্তার বাংলাদেশ চাই কথা বলে ঠিক কি না আল্লাহ এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন জোরে বলুন আমিন আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা ইয়াক আল্লাহর ইবাদত করেছে যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে যারা কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে তারা তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা ওই আল্লাহর নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা দুনিয়ার রং তামাশায় মেতেছিল আল্লাহর অবাধ্য গোলাম ছিল যারা বলেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় রং তামাশায় আমোদ প্রমোদে মেতেছিল শয়তানের অসহায় পড়ে যারা ধোকা খেয়েছিল যারা মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল ভুল ইনফরমেশন পেয়ে শয়তানের দেখানো বাঁকা রাস্তায় যারা চলেছিল এই দুনিয়ার রঙ্গলীলায় রং তামাশায় যারা মেতেছিল বাজান এই দুনিয়ার অবাধ্য গুণাগার নাফরমান হয়ে কবরে যাবে তারা তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা
তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতেছি না এ তো বুঝবে না কারণ এর সম্পর্ক মসজিদের সাথে ছিল না কোরআনের সাথে ছিল না হাদিসের সাথে ছিল না কথা বলেন ঠিক কি না আচ্ছা আপনাদেরকে সহজ করে বলি বাজান এই দুনিয়ার জমিনে চাকরি করে যারা বেতন পায় তারা যারা চাকরি করে এদের ভাগ্যে তো বেতন বোনাস জোটে নাকি বলেন তো যারা দুনিয়াতে রবের গোলামি করেছে এই দুনিয়াতে যারা গোলামি করবে এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবে জান্নাত সুবহানাল্লাহ বল আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আল্লাহ পাক দিদার করবেন দিদার ইলাহি পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না জান্নাতীরা তেমনি ভাবে আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান মালিক মহান প্রভু মহান আল্লাহকে দেখতে পাবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আর জান্নাতীদের সবচাইতে বড় পাওয়া আল্লাহ পাকের দিদার সুবহানাল্লাহ বলেন আল্লাহ যেন জান্নাতের কোন একটি কোণায় আমাদের জায়গা করে দেন একটু জোরে বলেন আমিন বাজান গো আমার কবরের সঠিক উত্তর দিতে পারবে না যারা ওই কবর বড় কঠিন জায়গা ফামাই আমাল মিসকাল আযারাতিন খায়র ইয়ার ওয়ামাই আমাল মিসকাল আযারাতিন শাররা ইয়ার বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমাদের আমল নামায় লেখা হবে এই জন্য বাজান গো আমার যারা গুনানে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের ডানে চলে যাবে এমন ধরে সাপ দিবে বাজার এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না হাতুড়ি দিয়ে আঘাত করবে কবরে থাকা বিষাক্ত সাপগুলো সবল বাড়বে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা জ্বলে যাবে ওই কবর বড় কঠিন জায়গা সাপ বিচ্ছুর কারখানা কবর কিন্তু জায়গা ভালো না কথা বলে ঠিক কি না কবর কি জায়গা ভালো কথা বলেন না কেন ছয় দিন পরে নখ কষে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্ত গেবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হাড়গুলি সব নব্বই দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় এজন্য বাজান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওয়াহু তিরমিজি বিশ্বনবীকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই নাই আমার নবী যে এক জায়গায় বসা জিব্রাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি জিব্রাইল বলে নবী আজ থেকে সত্তর বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো চিন্তা করেন বাজান একটা পাথর ছেড়ে দিলে সত্তর বছর সময় যদি লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমানের জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার বাঁচার কিন্তু উপায় নাই এইজন্য সেই কবর থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গোলামি করতে হবে কার ইবাদত করতে হবে কার তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে সে রবকে দুনিয়াতে চিনে কবরে যাওয়ার দরকার আছে না নাই রবের এক নাম্বার অর্থ রব মানে সৃষ্টিকর্তা রব মানে কি জোরে বলেন কি স্রষ্টা সৃষ্টিকর্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন
রবের কত ব্যাখ্যা আছে বলতে গেলে তো সারা রাত চলে যাবে, এত সময় আমার হাতেও নাই আপনাদের হাতেও নাই, কষ্ট হচ্ছে আপনাদের। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার সিয়ার দান করে, ক্ষমতার সিয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা, জোরে কর না উযুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছে, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, কথা বলে না কেন? রাস্তায় মুসির কাজ করে, তার ছেলেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। কয়টা ইতিহাস বলবো, অত বলার সময় নাই, সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে বলি। রাগ যদি না করেন শুরু করব, রাগ করবেন না, একটা তাকবীর দেন, লিল্লাহিত তাকবীর। ক্ষমতার চেয়ারে বসেছিল যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস, বল খেয়েও বলা হতো, কিপ্তিদের তরফ থেকে এর স্পেশাল একটা নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। তাহলে একটা মানুষ নাম কয়টা? চারটে, কথা কয় না কেন? সাতটা। বাল্যকালের নাম কি বললাম? কাবুস। এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দেন, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, যাকেন না ভবঘুরে যুবক, কিছু ছেলে পেলে থাকবে, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন, বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকে, কয় মা তুই বুঝবু না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি, এই হিলি বটাতে দুই চার বোতল হাসে কি না, কথা কয় না, রাগ করতেছে করেন সমস্যা নাই, মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা যাবে না। যারা ইয়াবা ফেন্সিডি গাঁজা মদ খায় সমাজে, যারা নেশাখোর বলেন তো সমাজের মানুষ কি তাকে দাম দেয়? যারা নেশাদ্রব্য পান করে এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা ভালো বাবার ভালো সন্তান হতে পারে না, কথা বলে ঠিক কি না? নেশাদ্রব্য যারা খায় সমাজের মানুষ তাকে টোকায় কয়, টোকায় টোকায়, কি কয়, কি কয় চাচা, কথা কয় না মুরব্বী, কি কয় বাবা, টোকায়। যারা নেশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখে, এজন্য যুবক মাদক দ্রব্য পান করা যাবে, মাদককে না বলেন। কিছু কিছু ছেলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা 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 ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা কেন, কিচ্ছু বোঝার দরকার নেই, টেকা দে নইলে তোর মাথা ফাটাবো, নেশা টাকার জন্য মা বাবার মাথায় বাড়ি দেয় এমন কুলাঙ্গার সন্তানও আছে না নয়। নেশাদ্রব্য পান করে বউরে এসে পিটায়, নেশাদ্রব্য পান করে সন্তানকে হত্যা করে, এজন্য মারাত্মক নেশা যুব সমাজকে ধ্বংস করে দেয়। এজন্য যুব সমাজ খবরদার খবরদার, মাদক দ্রব্য পান করা যাবে না, নেশাদ্রব্য পান করা যাবে না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন কোনো কিছু গ্রহণ করা যাবে, ভদ্র সন্তান হবে যারা নেশাদ্রব্য পান করা যাবে, নেশাদ্রব্য পান করবে না তারা, কথা বলে ঠিক কি না? আমি জানি দিনাজপুরের ছেলেরা ভালো, এরা অবশ্য মদ কাঁচা ইয়াবা ফেজিডিল এগুলো খায় না, এগুলো সে নেই না, এগুলো ছেলে পেলে খুব আল্লাহর ওলি, রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আজি বাজি ইয়াবা ফেজিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকা জমায়া সন্তানদের পোশাক কিনে দাও, ওই টাকা জমায়া ভবিষ্যতের উন্নতি করো, কথা বলে ঠিক কি না? ওই মদ গাঁজা ইয়াবা ফেজিডিল না খাইয়া, বিড়ি সিগারেট না খাইয়া ওই টাকা যদি জমাইয়া প্রত্যেক মাসে একটা করে বউকে থ্রি পিস কিনা দেন, অন্তত বারোটা মাসে বারোটা বাসরাজ পাওয়া যাবে, রাগ করতেছেন আপনারা? এজন্য যুবক রে আজে বাজে পথে টাকা নষ্ট করা যাবে, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে মাদক দ্রব্য পান করব না ইনশাআল্লাহ, আল্লাহ যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। এই ভব ঘুরে ফিরাউন চলে গেল মিশরে, মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে বাজান মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতে হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ওই কাগজ নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। এইবার দাঁড়ানোর পরে বাজান একে একে মানুষ ইন্টারভিউ দিতে দিতে, এইবার যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশা বুকবার আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা যান সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না, আমি যতটুকু জানি মিশরে বর্তমানে সব চাইতে আপনি ভালো মানুষ, আপনার চাইতে মিশরে আর ভালো মানুষ নাই, পামের ওপর দুনিয়া চলে, যত ত্যাগ তত প্রমোশন, বলেন বলেন না না, একটু পাম পট্টি দেওয়া বোঝেন তো নাকি, এমন ভাবে বাদশার সামনে উপস্থাপন করছে মায়া লেগে গেছে, ওই যে ব্যারিস্টার সমন, নাম শুনছেন না, এ কথা কন্যাকে আপনারা
সেই ব্যারিস্টার সুমন সাহেবকে গতকাল রাত্রিতে গ্রেফতার করা হয়েছে কথা বলা ঠিক কিনা এই ব্যারিস্টার সুমন সেই ব্যারিস্টার সুমন যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ড দেওয়ার পিছনে যাদের হাত ছিল যারা আল্লামা সাইদি হুজুরের বিচার কাজে সরাসরি জড়িত ছিল এই ব্যারিস্টার সুমন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকে টেলিভিশনে নিউজ হচ্ছে ফেসবুকের এমপি সুমন সাহেব গ্রেফতার কি বুকের এমপি ফেসবুকে আয়শা বিভিন্ন ভালো কাজ কইরা মানুষের আবেগ নিয়ে খেলতো ফুটবল খেলায় এগিয়ে ছিল কথা বলে ঠিক কি না এই যুবকদের ভালোবাসার পাত্র হয়েছিল ব্যারিস্টার সুমন সেই ব্যারিস্টার সুমন ফেসবুকের এমপি এখন ধরা খাইয়া 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখন ব্যারিস্টার সুমন কাঁদে 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 কথা কয় না কর এইজন্য ভাইরা আমার এই ব্যারিস্টার সুমন কয়েকদিন আগে বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এখন যদি তোমরা মনে করো শেখ হাসিনার পদত্যাগ দাবি করবা তাহলে আমি বুঝবো তোমাদের ছাত্র আন্দোলন উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল ভিন্ন কিন্তু তোমরা তো প্রধানমন্ত্রীকে চেনো না এইবার তোমাদের খবর আছে হুমকি দিত কথা বলে ঠিক কি না বড় বড় কথা বলতো আজকে আদালত চত্বরে গেছে মানুষ ভুইয়া ভুইয়া বলে স্লোগান দেখা ভুয়া ভুয়া কথা কয় না এরা নাকি যুবকদের আইডল আল্লামা সাইদি হুজুরকে ট্রাইব্যুনাল গঠন করিয়া যারা ফাঁসি দিয়েছিল এদের সহযোগিতা ছিল ব্যারিস্টার সুমন কথা বলেন এদের সহযোগী ছিল এই জন্য জাতির মানুষ ভোলে নাই কথা বলেন এই জন্য যেই ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়েছে আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে ব্যারিস্টার সুমনেরও বিচার করতে হবে কারা কারা বিচার চান দুই হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর জনগণের আবেগ নিয়ে খেলো কয়েকদিন আগে ভিডিও বার করলে বলে আমেরিকায় নিরাপদে পৌঁছে গেছি তাহলে আমেরিকায় গেলে দুলে ভাই তোমাকে আবার পাওয়া গেল কেন বাংলাদেশে উনি আবার বলতেছে আমাকে গ্রেফতার করা হয়নি আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি এখন গ্রেফতারও করা হয়েছে রিমান্ডও মঞ্জুর হয়ে গেছে কথা কর ঠিক কি না আমরা শুধু বলবো ব্যারিস্টার সুমন সহ এদেশের যত এমপি মন্ত্রী দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের বিচার করতে হবে ব্যারিস্টার সুমন কথা বলার সময় তুমি করণীয় জন এ কথা কর না কেন আলেমদের ফাঁসি দিয়া এদেশের নায়েবে রাসূলদের উপরে নির্যাতন জুলুম কইরা তোমরা মট্ট হাসি দিয়েছিলা খুব আমোদ প্রমোদে ছিলা এখন তোমাদের অবস্থা কি কথা বলেন মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না বলতো কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না আইন মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেফতার শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে রে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা পলকের অজলক গেল পলকের অজলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মোসমা কি কথা গেল কষ্ট দেবেন না কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় এরা করে নিয়োজন এখন টের পাবে কথা কোন ঠিক কিনে পাপ কোনদিন বাপ কেউ ছাড়ে না আমরা চাই ব্যারিস্টার সুমনের কারণে এদেশের অনেক মানুষ জুলুমের শিকার হয়েছে বিশেষ করে 50 বছর তাফসীর করেছেন আমাদের প্রিয় মুফাসসির এই বাংলাদেশের তাফসীর জগতের রূপকার আমাদের প্রিয় আল্লামা সাইদি হুজুরের ট্রাইব্যুনাল গঠন করেছিল তার সাথে সরাসরি ব্যারিস্টার সুমন জড়িত ছিল বিদায় ওই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ট্রাইব্যুনালে ব্যারিস্টার সুমনেরও মৃত্যুদণ্ড চাওয়া বিচার করতে হবে বিচার হবে কথা বলে ঠিক কি না জনগণ ভালোবাসে আর জনগণের সাথে তামাশা করে কথা কন
আবার অনেকে বলতেছে ব্যারিস্টার সমান হাসতেছে আদালতে যাইতেছে হাসতেছে ওইটা হাসি ওইটা অভিনয় এরা তো অভিনয় কম জানে না কথা বলে এইজন্য বলতেছি পিও অভিনয় কম করো কথা কয় না গে অভিনয় কি করো জাতির মানুষ বুঝে গেছে ব্যারিস্টার সমান সাহেব তুমি যতই বাইরে দাঁড়ায় একটু হাসো আবার দেখেছি আদালতের ভিতরে কান্নাও করতেছো এই হাসো এই কাঁদো কি অভিনয় শুরু করেছো অভিনয় কম করো পিও অভিনয় কম করো কথা কয় না মনে থাকবে তো ইনশাআল্লাহ এদের বিচার হবে একে একে সবার বিচার হবে কথা বলে দেখিরা কাউকে সার দেওয়া হবে না ইনশাআল্লাহ যে যতটুকু করেছে আমরা ততটুকুই বিচার করব আমরা কারো জুলুম করব না আমরা ন্যায় বিচার করব ইনশাআল্লাহ অপরাধ প্রমাণ হলে বিচার হবে ঠিক আছে তো যতটুকু করেছে ততটুকু বিচার করব আমরা আবার জুলুম করব কথা কয় না কেন ওই যে কৃষি মন্ত্রী দাঁত পিষাইয়া বলে হেফাজতের 12টা এসেছিল লাইট বন্ধ করিয়া সবগুলা এমন অপারেশন চালানো হয়েছে রাত 2টার পরে শাপলা চত্বর হয়ে গেছে স্যান্ডেলের চত্বর তার মানে কি বোঝা যায় শাপলা চত্বরে গভীর নিশীতে লাইট বন্ধ করে মিডিয়া টেলিভিশন স্যাটেলাইট সব বন্ধ কইরা কি করেছিল জাতির মানুষ কি বুঝতে বাকি আছে ওই লাশগুলো কই রাখছে ওই রক্ত কিভাবে মিশে ফেলেছে প্রত্যেকটার বিচার বাংলাদেশে হবে কথা বলে ঠিকইরা যারা হাফেজ আলেমদের মুখ থেকে রক্ত জড়িয়েছে শাপলা চত্বরে এতিম ছাত্রদেরকে হত্যা করেছে ওদের বিচার বাংলাদেশে হবে অনেকে আবার এই কথাগুলো মাহফিলে বললে হুজুর এটা কি মাহফিলের আয়োজন নাকি কোন জনসভা আপনার এত সমস্যা কি সব বলবো যা মনে চাই তাই বলবো পারলে শুনবেন না পারলে ভাগেন অনেক মাহফিলে দেখতেছি তো একটু টাটকা কিছু বর্তমান বাংলাদেশের কিছু বিষয় নিয়ে কথা বললে অনেকে ভাবতেছে হুজুর এটা ওয়াজ মাহফিলে এগুলো না বললেও হয় ও তার মানে বোঝা যায় জ্বলতেছে কি করতেছে জ্বালা ওই যে ওবায়দুল খাদের সাহেব জ্বালা কথা কোন ঠিক না আল্লাহ যেন ওই সমস্ত মানুষদের হেদায়েত দান করেন কথা বলতে হবে বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে আলোচনা না করলে আলোচনা জমবেই না একটু খোঁচা দেয়া লাগবে কথা কি বোঝা গেছে আমরা তো বিচার চাইছি আর কিছু চাইছি আল্লাহ কবুল করেন বিরক্ত হইছে তাকবীর দেন লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা এইবার বাচ্চার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলো বাচ্চার মায়া লেগে গেল বল ইন্টারভিউ বন্ধ করো এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো এইবার ফিরাউন গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে মাসে মাসে বেতন পাইতে স্যার মনে মনে ভাবতেছে না এই বেতন দিয়ে হবে না আমার সাইট ইনকাম করা দরকার আমার ভবিষ্যতে আরো বড় লোক হওয়া লাগবে এই ধান্দায় যারা লাশ দাপন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো লাশ যারা গোরস্থানে দাপন করতে চাও লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে না হলে লাশ আমি গোরস্থানে দাপন করতে দেব না জনগণ চিন্তায় পড়ে গেল একটা দিরহামের জন্য বাদশার দরবারে চলে যাব লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো আল্লাহর খেলা বোঝা বড় দায় এইবার বাজান গো আমার ওই দেশে আল্লাহ তাআলা একটা মহামারী দিল নাম হলো ডায়রিয়া কলেরা আমাদের 2020 সালে আল্লাহ তাআলা একটা মহামারী দিয়েছিলেন নাম কি বলেন করোনা ধরোনা শুনো না নাম হলো করোনা করোনা রোগে বাবা মারা গেছে বাবার লাশটা দেখতে যাই নাই বাবার কবরে এক মুঠো মাটি ভালো লাগে বাবার লাশটাকে বোঝা মনে করেছিল মায়ের করোনা হয়েছে জঙ্গলে ফেলা আসছে মায়ের করোনা হয়েছে আরেক ভাই দেখতে যায় নাই বন্ধুর করোনা হয়েছে বন্ধু দেখতে যায় নাই স্বামীর করোনা হয়েছে স্ত্রী কাছেও যায় নাই স্বামী আলাদা রুমে বিবি আলাদা রুমে খাবারে একটা প্লেট সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া দরজার ফাঁক দিয়া প্লেট ঠুকে দিছে স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে শেফালির বাপ তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছে আল্লাহ আমার হায়াত নিয়ে বলে আমার স্বামীকে তুমি বাঁচায় রাখো স্বামী মনে মনে বলতেছে বিবি রে তুমি আমাকে কত ভালোবাসো আমি জানি মোবাইলে তোর ছবি দেখে কেঁদেছি কথা কয় না মনে মনে ভেবেছিলাম এই বুঝি জানালা দরজা খুলে আমার সাথে একটু দেখা করবি দেখা তো করলি না আমার যে কত ভালোবাসি আমি প্রমাণ পাইছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস
এই জন্য বাজান গো আমার করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না কথা বলেন ঠিক কি না এই জন্য কার আশাইগুলো করতেছেন আল্লাহকে টার্গেট করেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহর পথের দিকে এগিয়ে যান আখিরাতকে টার্গেট করেন মালিকের গোলামি কেমনে করা যায় আল্লাহর প্রিয় গোলাম কিভাবে হওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতকে টার্গেট কইরা যতটুকু করা যায় ততটুকু করেন দুনিয়ার পিছনে সুইটা আল্লাহ বিমুখ হওয়া যাবে না সত্তর দুনিয়াতে যতই সম্পদ রাখেন কোনো লাভ হবে না কার জন্য করতেছেন এত কিছু সন্তানের জন্য বিবির জন্য এদের জন্য হাউতেশ করতে গিয়া আমি যে আল্লাহর গোলামিটাই ঠিকমতো করতে পারলাম না এজন্য দুনিয়ার ধান্দা কমায়া আখিরাতের ধান্দা বাড়ানো দরকার আছে না নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুক জোরে বলুন আমিন আমার ভাইয়েরা লম্বা আমি করব না আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর ফিরাউনের পকেটে একটা করে টাকা ওঠে বাজান গো আমার এই এক টাকা হলেও এটাও কি ঘুষ বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই না না এই দেশে ঘুষ আছে শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরী এইবার আপনারা খুশি হয়েছেন যাক হুজুর আমার এলাকার কথা কচ্ছে শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরি শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি হে তাই আছে ভুরি ভুরি এ দেশে অসৎ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই কারিয়ে আছে না করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প করি একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরালা দেওয়া লাগে ওপরালা বলতে গিয়া ফেরেস্তা এসে নিয়ে যায় এ দেশের সিয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় কথা বলেন ঠিক কি না আমার ভাইলা লম্বা করার সুযোগ নাই হাজার হাজার মানুষ মারা যায় তখন তো এত হাসপাতাল ডাক্তার ছিল না বাজান গো মানুষ মারা যায় গোরস্থানে লাশ দাফন হয় আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাদশার দরবারে যায় বলে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না যারা দুঃখী মানুষ খাইতে পারে না আমি একটু তাদের টাকা দিয়ে জনসেবামূলক কাজ করতে যাই বাদশা রাজি হয়ে গেল পরদিন ঢোলপিটে খবর পৌঁছানো হলো গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনাপাতি পরিশোধ করবে যারা গরিব দুঃখী আসো বাদশার দরবারে চলে আসো হাজার হাজার মানুষ লাইন দিয়েছে আর গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিচ্ছে টাকা কি ফিরাউনের বাপের আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষায় একটা কথা বলে মাছের তেল দিয়া মাছ ভাজে টাকা জনগণের খালি সিস্টেমে দিতেছে এই যে আমাদের জামাতের আমির কি বললেন আমরা তো আর ওদের মতো দুর্নীতি করি না যে চাইলেন 50,000 দিলাম যা করি বৈধ ইনকাম করি হালাল ইনকাম করি কথা বলেন ঠিক কি না গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা জানবো আমার হৃদয়ের কান পেতে শুনে যান এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ হয়ে গেল ওই জনগণ যায় আর বলে আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই আমার এলাকার এক নেতা কাঁচা রাস্তা মাটি রাস্তা এর মধ্যে ইট পেরে দিতেছে মানুষজন বলে বাবা মাটি রাস্তা ইট পেরতেছো ব্যাপার ডাকি বলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় বৃষ্টি হলে যাইতে পারে আমার কষ্ট হয় আপনারা হাটে বাজারে যান বৃষ্টি হওয়ার পরে যে কাদো হয় আপনারা পড়ে গেলে আমার কষ্ট হয় আপনাদের কষ্টের কথা ভেবে রাতে আমার আসে না কথা কয় না কেন আপাতত কাঁচা রাস্তা ইট পারিয়া দিয়ে গেলা আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাইতে পারেন আমার এক নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব এই স্লোগান দিয়া জনগণকে পাগল বানায়া জনগণ বিশ্বাস করে যখন নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করে নেতা তখন এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়া ঘুমায় মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন রাস্তাঘাটে এখানে সেখানে দেখা হলে মানুষকে সালাম দেয় এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে টাকা দিয়া সেলফি তুলে রাতে রাতে নেতা ভাইরাল কয় অমুক নেতা গরিবের বন্ধু কথা কয় না রাগ করতেছেন আপনারা করেন কোনো সমস্যা নাই যা আছে কপালে হবে কাল সকালে মার হবে সাউন হবে না
আমার কথা শুনে জ্বালা যন্ত্রণা হবে তাদের জালেমদের দোসর জানা হক কথা বলতেছি শুনেন খালি এইজন্য শুনেন ওরা নির্বাচনের মার্কা নিয়ে এসে এলাকায় যেভাবে চলাফেরা করে ওই পাঁচ সাত দিন নির্বাচনের আগে এলাকা চুষে হলি গলি ঘরে এই ভোটের নেওয়ার সময় যে কায়দা নেতা ব্যবহার করত নির্বাচিত হওয়ার পরে পাঁচ বছর যদি ওইভাবে জনগণের সাথে মিশে থাকতো এদের ভোট চাওয়া লাগতো না নেতার মার্কায় সিল মেরে নেতাকে বারবার মানুষ নির্বাচিত করত কিন্তু ভোটের সময় এসে অভিনয় করে এ করব সে করব প্রতিশ্রুতি ঠেলায় সব পরে আর খুঁজে পাওয়া যায় না কথা কন লাগা আর আমরা কম খারাপ না দেড় টাকার বিরিয়া তিন টাকার চা খায় বলতু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র নামাজ শোনা করত গাজা খাই পাচত ঘুম চুরিতে ভাগা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের শোনো খুবই শক্ত চুষে খাই গড়িয়ে রক্ত ওই স্লোগান দেওয়া যাবে না নেতা ভাইসি এক খান বলটু ভাই কথা কয় না বলটু ভাই যেখানে আমরা আছি সেখানে বলটু ভাই কবরে তোমরা কেন পড়ে কথা কয় না এই সময় যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে সৎ যোগ্য ভালো আল্লাহওয়ালা নেককার দেখে আমরা আগামীতে এমপি মন্ত্রী বানাবো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ কোন গোমসর ডালসর তেলসর এদেরকে বানানো যাবে না দেখেননি সারা পৃথিবীতে মাটির নিচে তেলের খনি আর ওরা দুর্নীতি করে খাটের নিচে তেলের খনি বানায় ভুলে গেছেন ইতিহাস একটু অপেক্ষা করেন বাজান মন খারাপ করবেন না কষ্ট আপনাদেরকে দেব না আগামীতে ভোট দেব সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি নামাজি যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে মানুষ নিরাপদে থাকবে সমাজ এগিয়ে যাবে দেশ পরিবর্তন হবে এমন মানুষকে আমরা আগামীতে নেতা বানাব যারা রসুলের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চায় যারা কোরআনের সমাজ কায়েম করতে চায় কথা বলি কিনা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে কারা কারা চান দুই হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন আর একটু বলেন আমিন আমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার মিশরের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিয়েছে এইবার সবাই বলে ভোট দিবা কোনখানে কয় ফেরাউন যে মার্কা দাঁড়াচ্ছে তার মাঝখানে এক স্থানে ভোট দিয়া মিশরের মন্ত্রী হয়ে গেল ওই কাহুজ নামের ফেরাউন আল্লাহর খেলা বজা বড় দায় বার্ধক্যজনিত কারণে মিশরের যে বাদশা ছিল বাদশা মারা গেল এইবার বাজান গো আমার ফেরাউন সমস্ত পাতি নেতা সাতি নেতা আর জনগণকে ডাইকে বলে শোনো বাদশা সারা দেশ চলতে পারে না তোমরাই বলো মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ ডাইকা বলে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই আপনি যদি মিশরের বাদশা হন আমাদের কারো কোনো আপত্তি লাগবে না আমরা আপনাকে সমর্থন দিয়ে দিলাম বিনা ভোটের বাদশা কথা কয় না এইবার জনগণের সমর্থন পাইয়া মিশরের বাদশা হিরসিয়ারে যখন ফেরাউন বসে গেল হামানকে ডেকে বলে হামান আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি বাদশা দুইজন মিলে দেশ চালাবো হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মান্নায় বাম্পার লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট দেখবেন টক শোতে কিছু টাকওয়ালা বের হয় বুদ্ধিজীবী বুদ্ধির ঠেলায় মাথার সব চুল উঠে গেছে এরা বুদ্ধিজীবী না অধিকাংশ টক শোতে যায়া চুল ছাড়া তাকওয়ালা মাতা যারা টকশ করে এর বেশিরভাগ হলো আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী পরিষ্কার নাস্তিক কথা কন ঠিক কিনা আপনার আবার মুড়িয়াদের কথা মনে হলো ও আছে টর্চ লাইট মেরে গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এরা গেছে কই কথা কন না কেন টাকলা মুরাদের কথা মনে আছে না মাশাআল্লাহ আমার ভাইয়েরা রাগ করবেন না যে কথা বলতে চাচ্ছিলাম এইবার নেতা ঘুমাইতে যায় ক্ষমতার চেয়ারে বৈশা টাটকা টাটকা নেতা ঘুমাইতে যায় চোখে ঘুম আসে না ঘুম কার দেওয়া নিয়ামত ধনী মানুষ কয়শো কোটি টাকার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না চারটা ট্যাবলেট খায় এরপরে চোখে ঘুম আসে না রাত দুটার দিকে ঘুমোর থেকে ওটা সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে নাকি মারার জন্য কারণ এই বিল্ডিং করেছে জনগণের টাকা মাইরিয়া ওই জন্য ভয়ে থাকে কেউ ঢুকছে নাকি মারার জন্য আর গরিব রিক্সা চালক ভ্যান চালক আল্লাহ কিছু না দেখ গরিব দুইটা নিয়ামত দিয়েছে আল্লাহ একটা ঘুম আর একটা খাওয়া রুচি আলু ভর্তা দিয়ে ভাত খায় বোক কলত নিয়ে সেই ঘুম কথা কন রেল স্টেশনে শুয়ে থাকে
মাথার তলে ইট দিয়ে তাও যায় দেখেন নাকের দাগ টেরাকের ইঞ্জিল ফেল কথা কন ঠিক কি না আছে না নাই গরিবের এই দুটো জিনিস আল্লাহ দিয়েছে বড় লোক আল্লাহ দিয়েছে ডায়াবেটিস শরীর মিষ্টি কয় নাউজুবিল্লাহ এসব কেন আমার সামনে ফলমূল কয় খাওয়া যাবে না কয় খাসি কয় ধুই এক পিস দিয়ে গরু কয় বাপ রে বাপ কথা কয় না কেন খাবারের অভাব নাই সামনে গরিব খালি দেখে আর মুসকি হাসি কয় খাওয়া বলে যাবি না একবার খালি দিয়ে দে অটো মেশিন দেখছো অটো মেশিনের মধ্যে সব সাফ করে দেবে কথা কথা ঠিক কি না ধনীর কেনার টাকা আছে খাওয়ার রুচি নাই আর গরিবের খাওয়ার রুচি আছে কেনার টাকা নাই ধনীর টাকা আছে দামি টাইসালা বিল্ডিং আছে ঘুম নাই দামি টাইসালা বিল্ডিং হলে ঘুমাবে দামি বিছানা হতে পারে দামি খাট হতে পারে কিন্তু ঘুম আসে না কথা কন ডাক্তার তো সেন মনে হয় ফিরাউনের চোখে কি নাই ঘুম নাই আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে নেতার কাছে চলে গেছে এইবার বাজান গো আমার নেতার চোখে ঘুম নাই তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা বয়স 320 বছর দবিরাকে ডেকে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখি তাড়াতাড়ি করে ভাগ্য গবেষণা করে দেখো দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভব ঘুরে যুবক তরমুজের খেতের লেবার গোরস্থানের দারোয়ান এরপরে মূর্তিরই বর্তমান রানিং বাদশা যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী 3 মাসের ভিতরে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতা রে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম কাট কর ফরায় ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় এজন্য সিয়ারে যায় যারা গিয়ারে থাকে তারা এর মজা মানুষ সহজে ছাড়ে না আজরাইল ডাক দেয় তাও কামর দিয়া সিয়ার ধরিয়ে থাকে এই যে আমি আসি একটা সেই মোশন লাগতেছে মনে হচ্ছে সারা রাত ক্ষমতায় থাকি কথা কয় নাকি বিরক্ত হচ্ছে নাকি আপনারা লিল্লাহ তাকবীর আজকে চলবে না দোয়া হবে ফেরাউনক যেহেতু বাদশাহ চেয়ারে বসাছি ও ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে চুপবে প্যাকেট করে থিয়ে বাড়ির যাব ফাইনাল খেলা খেলে তো লিল্লাহ তাকবীর গত বছর আসতে পারি নাই আসছি এই বছর মলম দিয়েই যায় ডাক করতেছেন আপনারা বাজার খারাপ লাগে দোয়া করব আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ আমার ভাইয়েরা নেতার চোখে কি নাই কথা কন না কেন যে শুনেছে ক্ষমতার চেয়ার চলে যাবে এটা তো মানা যায় না আপনারাও দেখেছেন বাজান বাংলাদেশে যারা খানকানে বসে থাকতো মাজারে মাজারে জিকিরি করতো এদেরকে কেউ টার্গেট করতো না টার্গেট করতো কোন খানকার বাবাকে জেলখানায় নিয়ে গেছে এই দুনিয়ার জমিনে যারা হক কথা বলেছে যারা কোরআন সুন্নার কথা বলেছে জিহাদের কথা বলেছে সুদের কথা বলেছে যারা কোরআনে রাজ কায়েম করার স্বপ্ন দেখেছে কোরআন সুন্না থেকে গবেষণা করে হক কথা বলেছিল যারা জেলখানায় ঢুকিয়েছিল ওরা বলে এই হুজুর এত হক কথা বলে কেন জেলে ঢুকা আর যেই হুজুরের যত জনপ্রিয়তা দেখেছে কাউকে হয় জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে আবার কাউকে দেশ থেকে বিতাড়িত করে দেশের বাইরেও পাঠিয়েছে এতে কি আলেমদের সম্মান কমেছে না বেড়েছে এজন্য যারা হক কথা বলেছিল ওদেরকে টার্গেট করেছিল ওরা কথা বলে কি না কিন্তু যারা খানকাই বসে হু হু মারতেছে দেখেন না কয় ধর কলকি মারতান গাঞ্জা বাবার আসে কান মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ভণ্ড আছে না নাই বছরের পর বছর গোসল করে না নাম দিছে সাধু বাবা কে যদি সাধু হয় শয়তানকে ওর ধার দিয়ে যাওয়া যায় না পাটা ছাগলের মতো শরীর গন্ধ করে আছে না নাই এর ভণ্ডপীরের কাছে যাওয়া যাবে না কথা বলেন কোন থালা বাবা সালা বাবা মাথার চুলে জট হাতে গাঞ্জার পর সালা পিন্দে থাকে তবিল থাকে তা সব দেখা যায় এরকম ভণ্ড আমার দেশে আছে না নাই খবরদার ওদের কাছে যাবেন না এজন্য খানকানে বসে থাকে যারা বাইসে যাইতো তারা আর হক কথা বলতো যারা বিপদে পড়তো তারা তারপরে আমরা হক কথা বলা বন্ধ করি না কথা বলে ঠিক কি না
কষ্ট হয় আপনাদের বিরক্ত হইতেছেন আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজা ভণ্ড পীরের কয়টা কথা বলবো আমার পরিষ্কার কথা ভণ্ড পীর সেখানে আমরা নাই সেখানে কোন গাজা বাবা আপনার পীর হতে পারে না কথা কোন আগে নারী পুরুষ একত্রে হইয়া ঢুকি তবলা বাজায় জিকির করে এরা বলে আশেকেরা তু এরা আশেকে শয়তান কথা বলে না কেন কই মনের আলো বড় আলো বাইরের আলো নিবা ফেল মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খুলে ফেলা নারী পুরুষ একত্রে হয় জিকিরের নামে রং তামাশা চলে অবশ্য দিনাজপুরে নাই না এদিকে অবশ্য এগুলো নাই নাই না না আমি গ্যারান্টিতে বলতে পারি নাই এলাকার মানুষ আল্লাহর ওলি এজন্য ভাই পায়ে হাত দিয়ে অনুরোধ করি দয়া করে জিকিরের নামে কোনো ভণ্ডামি করবেন না কোন পীরের দরবারে গরু ছাগল দেওয়ার কোনো দরকার নাই এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না ওর বিয়েতে একটা গরু জবাই করে মেহমানদারি করায় দেন আল্লাহর আরশ খুশি হয় এলাকায় একটা ইতিমখানা মাদ্রাসা আছে একটা ছাগল কিনা ওই ইতিম বাচ্চাদের খাওয়ান আসমানের মালিক আল্লাহ খুশি হবে কথা বলে ঠিক কিনা আপনি পীরের দরবারে ছাগল নিয়ে গরু নিয়ে দৌড়েন ভণ্ডামি ধর জায়গা পান না না এক পীরের দরবারে দেখি মশারি টাঙানো কেন কয় বাবারে মশায় কামড় দিল মানে এত আকাম করে গেছে মরার পরে মশা ছাড়তেছে না এক জায়গায় জায়গায় লিখে রেখেছে পাগলি সার রহমতুল্লাহ পাগলির নামে মাজা আল্লাহ যেন আমাদের সবাইকে মসজিদ মুখী বানায় দেন মাজারের বাবার কাছে কিছু চাই না পীরের কাছে কিছু চাই না চাইবো কার কাছে ফাইদা ফারাগাতা ফাংসব ওয়াইলা রাব্বিকা ফারাগব বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা আমি আল্লাহর দিকে হাত পেতে ধরো আমি আল্লাহ তোমার শূন্য হাত পূর্ণ বানায় ফেরত দিব বলেন সুবহানাল্লাহ কেউ যেটা দিতে পারে না দিতে পারেন কে বান্দার সব চাওয়া পূরণ করার ক্ষমতা কার সেই রব চাওয়ার আগেই বান্দাকে সব দিয়ে দেয় সুবহানাল্লাহ আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ নাই আজকে সুযোগ ওই দিকে পাইলাম না এজন্য বেশি ওদেরকে সাইজ করতে পারলাম না আমি সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফিরাউন ডেকে বলে হামান এই দিকে আয় হামান বলে কি হইছে বলে শুনিস নাই একটা মুসা নামের ছেলে আসবে ওর কারণে রাজত্ব পাওয়ার থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না হামান ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই মাইট ইজ রাইট জোর জার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে মুসার আর আগমন ঘটবে না এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে চোর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা কয় না কেন মাজান গো আমার এইবার সন্তান হত্যা করা শুরু হয়ে গেল মুসা মাত্র কয়জন আর আর মারতেছে হাজার হাজার তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন 20,000 কেউ বলেছেন 24,000 কেউ বলেছেন 80,000 এইবার দবিরা কেটে কে বলে দবিরা রে ভাগ্য গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মূল্য না বাঁচলো দবিরা গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন মুসা কয়জন কিন্তু সন্দেহ করে হাজার হাজার জবাই করে ওই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন আর জালেমেরা ওই অপরাধের শাস্তি পুরো জাতির ওপরে চাপাইয়া দেয় কথাকে বোঝার চেষ্টা করবেন বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন এইবার দবিরা বলে নেতা যদিও বনি ইসরায়েল মাটি বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোন বাড়িতে আছে এই লোকেশন বলে দেওয়ার ক্ষমতা আমার নাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ফেরাউন এইবার সেনাবাহিনী প্রশাসন যারা আছে ওদেরকে ডাইকে বলে শোনো এতগুলো মারে কি করবা আসলটাই তো মরে নাই এলাকায় তল্লাশি চালাও শিরনি অভিযান চালাও মুসারে ধরো আর জবাই করো আমার পথের শত্রু দূর করো এইবার সেনাবাহিনী চতুর্দিকে নামিয়ে পড়ল একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায় কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলেন মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব মুসা নবীর মা তাই করলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া
একটা তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও কোনো সন্তান না পেয়ে চলে গেল মুসা নবীর মা এইবার সুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী সুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে সন্তানকে কোলে নিয়ে গালে মুখে সুমা খাইতেছে আবারো কে জানো ইলহামের মাধ্যমে ডেকে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায়া দেব মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবে কোথায় সকালবেলা কে জানো ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই দিকে আসো তুমি কিসের মিস্ত্রি জীবনে কোনোদিন মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয়নি তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো এরকম একটা সিন্ধু কি তোমার দরকার জোরে বলেন মারহাবা ডেকে বলে মা পানি আনান বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে এবার সিন্ধুকটা মুসা নবীর মায়ের হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায় পিছন থেকে ডাইকা বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না কাঠের পয়সাটা কিনিবা না পারিশ্রমিকের দামটা কিনিবা না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিবা না পারিশ্রমিকের দামটাও নিবা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল এবার মুসা নবীর মা সিন্ধুকে মুসা নবীকে তুইলা চোখের পানির সাথে জড়িয়াতে ভাসাইয়া দিয়া বলে মা মারিয়াম সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি এইবার বাজান গো আমার সেদিন মুসা নবীকে তার মা দরিয়ার বুকে ভাসাইয়া দিলেন ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কে নিয়ে আসছে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে বউকে একটু বিনোদন করবেন কথা কয় না পারবেন তো ইনশাআল্লাহ যার নাই তার আমল করার দরকার নাই যখন হবে তখন আমল চলবে কথা কয় না এই বেশি বিরক্ত করো না এমন ওষুধ দেব খালি পেটে দুইবার ভরা পেটে দুইবার একটু অপেক্ষা করো বিরক্ত হচ্ছেন নাকি আপনারা এর বউ নাই দেখে সে আফসোস আমরা কিন্তু এক্ষুনি বিয়ে পড়াই দেবো বেশি কথা চলে রাগ করতেছেন আপনারা লিল্লাহে তাকবীর যার বউ নাই তার দুনিয়া টেনশন নাই ওটা টেনশনের গাছ বাড়িতে এলে বুঝতে পারবি ঝাঁকে ঝাঁকে বলবি বিয়ে কেন করলাম তখন বলবি আমি কেন মরি না আজরাইল কি সেনে না আমারে গো ঘরে রহ রমণী যেন কাল না ঘিনি সুযোগ পাইলে আমার ছাড়ে না গো শুনছেন না ওই জন্য পরে আবার কাল নাগিরি যুবকদের উদ্দেশ্যে অবশ্য কিছু বলবো সামনে যাই আর একটু যাই কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহে তাকবীর এইবার ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কে নিয়ে আসছে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে যাদের বউ আছে বাজার বিবি কে নিয়ে কক্সবাজার সমুদ্রে সৈকতে যাবেন ঘুরতে তবে অবশ্যই বোরকা পরিয়া পর্দা কইয়া ফরজ পর্দা মানিয়া ঘোরাফেরা করেন আপত্তি নাই যেখানে ভদ্রলোকেরা যায় কথা কেন বউকে বোরকা পরায় পর্দা করায় নিয়ে কক্সবাজার সমুদ্রে সৈকতে দাঁড়ায় বলবেন দেখো বিবি কি আল্লাহর অপূর্ব সৃষ্টি সমুদ্রের ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ বউ খুশি হয়ে যাবে কথা বলে ঠিক কি না সমুদ্রের সৈকতে দাঁড়িয়ে ঢেউ দেখেন কিন্তু মগা বউ নিয়ে গেছে খোলা মেলা থ্রি পিস পরায় ঘোড়ার উপর তুলে সেলফি কথা কেন বউ গোসল করতেছে তার সেলফি কথা কর এরকম সেলফি টেলফি তুইলে ফেসবুকে পোস্ট করে বলে প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন একটু ফেসবুকে দোস্তদেরকে দেখার জন্য দিলাম এখন খালি ফেসবুকে আর বন্ধুর এমন গাইদায় ছেলে পেলে লেখা শুরু করছে কমেন্টস প্রত্যেকটা কেউ লিখতেছে হেভি দোস্ত আর কি হয় না
আর একটু হয় না কথা কয় না কে উল্টা পাল্টা ছবি ছারে ফেসবুকে ছবি ছারে যারা এরা ছোট লোক এই বউ পার্সোনাল জিনিস নিজের ঘরে রাখার জিনিস এটা কি আন্তর্জাতিক ভাবে সোশ্যাল মিডিয়ায় বউয়ের ছবি ছাইরা মানুষকে দেখাইতেছো যে দেখো আমার একটা জিনিস আছে মনে ওই জিনিস আর দুনিয়াত কারো নাই পাগলা পাগলা বউ এনা সুন্দরী পাছে একটা মোটরসাইকেলে সাজিয়ে গুজে বিউটি পার্লারে রং ঢং দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আর মানুষ দেখলে ব্রেক কা দস্ত সিনসু কে কই জানিস না রে এটা আমার বউ তিন দিন হলো বিয়ে করছি একলাই দেখলাম মনে করলাম এলাকার মানুষের একটা হক নাই এরকম পাগলা যুবক আছে না না বউকে বেপরদায় নিয়ে চলাফেরা করে আর সমাজে অশান্তি সৃষ্টি করে এইজন্য বলতে চাই যারা বউকে ভালোবাসেন অবশ্যই বোরকা পরাবেন পর্দা করাবেন মনে থাকবে পর্দা নফল না ফরজ ফরজ পর্দা মানবেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা আল্লাহ বলেন নারীরা ঘরের ভিতরে অবস্থান করো খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না যারা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে এরা বোরখা ছাড়া বাহিরে যেতে পারে অবশ্যই নারীরা বাহিরে যাবে তবে পর্দা মাইনা কথা কন মুসলিম মেয়েরা কখনো বেপর্দায় যেতে পারে না একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় মনে রাজাতে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কি না যে নারী যত ভদ্র তার পর্দা তত সুন্দর পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় হিজাব হলো প্রত্যেকটা নারীর অহংকার এজন্য ঢেকে রাখার মধ্যেই সৌন্দর্য কথা কয় না তাহলে বউকে ঢেকে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করুন যার বউ কথা শুনে না মাঝে মাঝে একটু ফোঁস ফোঁস করবেন ফোঁস ফোঁস বোঝেননি এক সাপ পিসাবের কাছে মুরিদ নিয়েছে কয় আমি তো বাবা সাপ মুরিদ করাই না কয় না একটু দেন আমি শুনেছি আপনি ভালো তো সাপকে মুরিদ দিয়ে বলছে বাবা মানুষকে যেন সবল দিস কি করিস না সবল দিস না মানে কি কন আপনারা কাউরে যেন কামড় টামড় দিস না সবল দিস না এই কথার আমল করছে শীতের রাত বুঝেননি ভোরবেলা একেবারে শরীরটা আবার ক্লান্ত হয়ে গেছে একবারে যে দড়ির মতো শুতে আসে আপনারা তো কলার গাছ চেনেন না আর সতর দেখছেন কথা কানে ওইরকম ভাবে পড়ে আছে তো এই মনে করেন ধানের জমি বাড়িওয়ালা বাড়ির থেকে দড়ি নিতে ভুলে গেছে তো মনে করছে এটাই দড়ি একটু হালকা হালকা শুভে সাদেকের সময় তো ওটা টান দিয়ে নিয়ে আসে সাপ আর কিছুই বলে নাই নিরহ সবল মারবে না পিসাবের কাছে কথা দিছে এইবার ওর উপরে ধান নিয়ে একেবারে ঘাড় মটকাইয়া বান্দে বাড়িতে নিয়ে যায় আবার ওটা ফেলে দিস এইবার কোনো মতে ওই ঘাড় তেরা ভাব নিয়ে পিসাবের কাছে যা বলে কি মুরিদ দিলেন যান যায় আর যায় কি হয়েছে কই আমি আপনি বলছেন কাউরে সবল দিবি না দর্শন করবি না তা আপনার কথা শুনে আমি কাউরে দংশন করি নাই সবলও পারি নাই এক ক্ষেতের মালিক আইসে আমারে দড়ি ভাইয়া যে কায়দা ঘাড় মটকায় দিছে তখন পিস সাহেব বলছে যাই বাটা তোরে কামড় দিতে নিষেধ করছি কিন্তু ফোঁস ফোঁস করতে তো মিটতে দিই ফোঁস করতে নিষেধ করছি যখনই তোর লেজটা ধরছি একবার যদি খালি ফোঁস করে উঠতিস ওই কৃষির জমির মালিক তোরে রাইখা কমপক্ষে 3 কিলোমিটার দৌড়াইতো এই জন্য বউ যাদের আছে ব্যাপারটায় চলে একটু ফোঁস বোরকা পরে বাইরে যাই আমি তো স্বামী রে এখনো বেঁচে আছি রে গরিব হতে পারি কিন্তু বউক মানুষকে দেখাবো না আমি গরিব হতে পারি রে কিন্তু আমার রুচি খারাপ না রে আমার বউক পাবলিসিটি করার জন্য ব্যাপার তাই বাহিরে পাঠাবো বোরকা পরে আছি কথা না শুনে কি করবেন এ লাঠি গুটি গেল রে খালি লাঠি খুঁজবেন খবরদার মারবেন না বউ ভালোবাসার জিনিস কথা কন ঠিক কি না মনে থাকবে তো ইনশাআল্লাহ আর যারা বউকে পিটা এরাও ছোট লোক কারণ বউক মারা এর মধ্যে পুরুষগিরি নাই কথা কয় না আপনি যে একটা মেয়েরে পিটাইতেছেন এটা কি আপনার বউ বউকে যে মারতেছেন রাতের বেলায় তার কাছে ঘুমাবেন না তো মারলেন কেন কথা কয় না এই জন্য খবরদার বউ হলো মারার জিনিস না ভালোবাসার জিনিস আদরের জিনিস মহাব্বতের জিনিস ভালোবাসাতে ভইরে রাখবেন বেয়াদবি করবে একটু ফোঁস ফাঁস করবেন এ বাড়াবাড়ি করিস না অভাব নাই কিন্তু দেশে অভাব নাই আর একটা নিয়ে আসবি সোজা হ কথা কন একবার ঠিক হয়ে যাবি কথা কন ঠিক কি না
এজন খালি ফোর্স ফোর্স করবেন মারবেন না মনে থাকবে আমার ভাইরা সামনের দিকে যাই যে কথা বলতে যাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার কথা মনে হয় আপনারা ভুলে গেছেন কি বলছিলাম এইবার বাজান ফিরাউনের ঘাটে চলে গেছে মুসা নবীর সিন্ধুক ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে ফিরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি এইবার যখন সিন্ধুকটা খোলা হলো সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে নবীদেরকে সুন্দর করে বানিয়েছেন কে এইবার চক্ষু শীতল হয়ে গেছে আসিয়ার মুসা বলে মুসা নবীকে দেখা আসিয়ার চক্ষু শীতল হয়ে গেছে কিন্তু ফিরাউন ডেকে বলে তরবারি আন এটাই মুসা জবাই কর আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না স্বামী গো এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই এই যে সিন্ধুক দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যাবে এইবার ফিরাউন সিন্ধুকটা নাই রেসারে বলে বিবি এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা সদ্য পুরুষও দেখে নাই কারণ ওই কাঠ তো দুনিয়ার সাধারণ কাঠ না কথা কয় না কেন ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিনদেশী কার সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চায় স্ত্রী আপত্তি করেছে কি করবে অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা বলে ঠিক কি না এইবার বলে ঠিক আছে যা পালার জন্য তোরে দিলাম কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য বলেন মারহাবা ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরি বাজান গো আমার এইবার আসিয়া ডেকে বলে স্বামী সন্তান দিয়েছেন ঠিক আছে কিন্তু বাচ্চাকে দুধ পান করাইতে হবে রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেব আমার ভাইরা ঘোষণা দেওয়া হলো হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে আমার ভাইরা মুসা নবীকে কোলে নাই স্তন কুলে মুখ লাগায় দেয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না জোরে বলেন মারহাবা সমস্ত নারীরা চলে গেল মুসা নবীর বড় বোন নাম মারিয়ম ঈসা নবীর মায়ের নাম মারিয়ম আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়ম ডেকে বলে রানী আসিয়া এই সন্তান আমার বিশ্বাস এমন একজন মহিলা আছে তার দুধ পান করবে কই সেই মহিলা দুইজন লোককে পাঠায়া দেওয়া হলো মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো সন্তানকে কোলের মধ্যে নিয়া মুসা নবীর মা যখন স্তন কুলে মুখ লাগায় দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে এইবার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে আসিয়া বলে আমি তাতেও রাজি আছি আপনার বেতন ডাবল দেওয়া হবে মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল বলেন মারহাবা আমার ভাই রাশিয়া দেখে বলে ছেলেটাকে মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন ওরে না দেখলে আমার ভালো লাগে না মায়ের চাইতে মাসির দরদ বেশি কথা কন না কেন লম্বা হবে একটু কাট সাট করে দিলাম মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে আসি একদিন ফিরাউনের কোলে নিয়ে যায় বলে ছেলেটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরে একটু কোলে নাও মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হলে রাগান্বিত হলে সন্তান বাপের কোলে দেয় কিনা কয় নাও একটু সামলা বাপও যে এরকম খারাপ এটাও খারাপ জ্বালায় মারলো বাপও হারামি হয়েছে একটা ডবল হারাম সন্তান কান্নাকাটি করলে রাগ করে স্বামীর কোলে দিয়া যা বদনাম মনে চায় সব বলে সন্তান খারাপ হলে সব তোর বাপের কয় বাপের কিচ্ছু ছাড়িনি বাপের মতোই খারাপ আর যদি ভালো হয় বলে মাঝে ভালো ভালো হলে সব শুন মায়ের আর খারাপ হলে সব তোর বাপের এরকম মহিলা আছে না ও তাও পাগলিরা জিতে থাক আমাদের জীবনই সহ্য করা মেনে নেন কথা কয় না কে কথা কি বুঝছেন
ডাক করতেছে আমার ভাইরা গভীর মনোযোগ দেন শুনুন এই তো এসে গেছি শেষের দিকে বাজান মন খারাপ করবেন না আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ফিরাউন কোলের মধ্যে নিয়া এত সুন্দর ফুটফুটে সন্তান কাফের হওয়ার পরে মনে মনে একটু মায়া লাগছে সুমা খাবে কি খাবে সুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইতে যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোসি হাত দিয়া এমন একটা থাপ্পর 12 মনোজনের বাসায় দিয়েছে এক থাপ্পর খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে এত জোরে আওয়াজ দিয়েছে আশেপাশের সমস্ত লোক এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটা কি ছেলে যে থাপ্পর মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে কথা কন না কেন ভোট দিতে কেউ যায় না পুরো ভোটের ময়দান ফাঁকা কুত্তে বিড়াল ছাড়া কিছু নাই চটপটি দোকানদাররা পর্যন্ত যায়নি এর পরে পরে 45% ভোট কাস্ট হয়েছে এতই মিথ্যাবাদী ছিল ওরা কুত্তে যাচ্ছে কুত্তে কুত্তে দে বিশ্বাস করলেন না এই যে বিগত নির্বাচন যেটা হলো আমি নিজের চোখে আমার আমার যেখানে ভোট কেন্দ্র ওখানে আমি গেছি ইচ্ছে করে যা দেখি 1 2 3 4 5 6 ইনকে গুনতে গুনতে 13টা কুকুর সারা দিনে 20 জন মানুষ ভোট দিয়েছে কিনা সন্দেহ পরে সন্ধ্যাবেলায় বলতেছে আমাদের এখানে ভোট কাস্ট হয়েছে 1633টি ফুকিরি এত মানুষ আলো করতে এত বড় মিথ্যাবাদী ছিল এরা কথা কন ঠিক কিনা ওই জন্য দেখলেন না এমপিদের নাম ঘোষণা করার আগে ভোট গণনার সময় জানলো কই রেজাল্ট কি দেশের মানুষ জানে খামাখা রাজ্যে গেলাম কি ওরাই ওরাই বলে কথা ক এই সময় কেউ যখন অপরাধ করে কোনো না কোনো একটা জায়গায় চিহ্ন রেখেই যায় ওই ছিদ্র দিয়ে সব জাতির সামনে ফাঁস হয়ে যায় কথা কন ডাক করছেন করেন সমস্যা নাই লিল্লাহে তাকবীর আমার ভাইরা লম্বা করব না বাজান এইবার সমস্ত লোকজনকে ডেকে বলে চলে যাও চোখের সামনে থেকে চলে যাও সবাই যখন চলে গেছে ফিরাউন ডেকে বলে আসিয়া এ আসিয়া তাড়াতাড়ি আই আসিয়া বলে কি হয়েছে সারের মতো চিল্লাও কে কই চিল্লাবো না এদিকে আই তরবারিতে জবাই করি কেন কি হয়েছে কয়ে ছেলে মুসা কেমনে বুঝলা কয়ে ছেলে যে থাপ্পর মারছে রে এর থাপ্পরে ওজন বুঝা দেয় ভবিষ্যতে মুসা হবে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনদিন তোমার থাপ্পর মারতে পারে ফেরাউন তখন ডেকে বলে বিবি রে কেমনে তুরে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি কথাকে বুঝতে পারছেন এখানে আরো কিছু ঘটনা আছে আমি আর বলতে পারলাম না এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর কয় বছর 25 বছরের টকবগা যুবক তাকায় দেখেন কিপ্তি আর বনী ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া মুসা আলাইহিস সালাম যা বলে এ কিপ্তি ফিরাউন এলো সব জায়গায় নেতার গরম দেখাস দেখেন না পাতি নেতার গরম আমাক চিনিস আমি অমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়েকে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় কথা কয় না কেন জীবনে কোনোদিন একটা মেম্বারের ভোট পাবে না ওরা এমপি হয়ে বসে আছে আর এখন আবার সাকিবের দরদ দেখে বের হয়েছে সাকিব লিগ তোমরা যদি সাকিবকে ফেরত চাও আমরাও আমাদের আবু সাইদকে ফেরত চাই মুগ্ধকে ফেরত চাই এত ভালোবাসা দেখায়ও না এই দুনিয়ার জমিনে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণার গেম যারা খেলেছে তাদের বিচার হবে সাকিবের মহব্বত দেখায় না সাকিবকে আমরাও মহব্বত করতাম কথা কয় না কেন মহব্বত না ক্রিকেটার হিসেবে সবাই ভালোবাসত বিশ্ব সেরা অলরাউন্ডার বলেও যেমন পেটেও তেমন কথা কয় না এখন আর কেউ ভালোবাসে না কারণ আলগা এমপি হবার গেছে শেষ বয়সে আছে আর 2-3 বছর অপেক্ষা কর তাও বয়সে যেতে কথা কন ঠিক কিনা এই জন্য বাজান রাগ করিয়েন না আবার ওই যে আমাদের শান্ত একটা শান্ত ছেলে তুমি ভালো কথা তুমি কেন বলো ফেসবুকে একটা পোস্ট দিলে সব সমস্যার সমাধান হয়ে যায় শান্তকে বলবো বাবা সত্যি শান্ত থাকো বেশি সাকিবের দরদ দেখায় না অধিনায়ক থাকতে পারবো না কত অধিনায়ক আইলো গেল আর তোমাকে তোমরা ধরি কথা হয় না কেন ছাপায় না কম দাও তামিমের চোখের পানি এখনো মনে হয় ছেলেটা কত ভদ্র খালি এই এই সাকিব আল হাসানের ক্রিমিনালি চান এ দুই নাম্বারি করে লোকটারে বাদ দিছিল এই জন্য যারাই ষড়যন্ত্র করে ওই ষড়যন্ত্রের জালে নিজেই ফাঁসে কথা কি ক্লিয়ার
রাগ কইরেন না রাগ কইরেন না এগুলো একটু মাঝে মাঝে বলা লাগে যুবকদের আবেগ বেশি তো এইবার অত সাকিব ভক্ত বইল না আলেমের মহব্বত কলিজায় ঢুকাও কিসের সাকিব আলো তোমার আমার আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নায়ক গায়ক ক্রিকেটার তোমার আমার মডেল আদর্শ হতে পারে কথা ক্লিয়ার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের জিন্দেগির ভিতরে আপনারা আমার জন্য আদর্শ কথা বলা ঠিক কি না রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গা আদর্শ মানবো কা আল্লাহ রাসূলের মনে থাকবে তো ইনশাআল্লাহ জি জালেমের সহযোগী যারা এরাও জালেম এরাও কি ঠিক আছে তো ওইজন্য ওদের মহব্বত দেখাবে কি হয় না হয় দাঁড়া খালি দেশটাকে একটু মাজার সোজা করে দাঁড়াইতে দে সামনে খেলা হবে ইনশাআল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম এইবার মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েল সম্প্রদায়ের লোক লোকের বক্ষ নিয়ে মারছে একটা ঘুষি এক ঘুষিতে কীর্তি দুনিয়া থেকে ডিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না এইবার মাদাইনিকে রওনা করো আল্লাহর পয়গাম্বার আল্লাহর ওয়াদার পায়ে মাদাইনে চলে গেলেন পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন আমি আর বলবো না শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল রাকাল হিসাবে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে গেলেন দুইটা মেয়ে ডেকে বলে বাবা এই ছেলেটা এত বড় লাজুক কয়েকটা ঘন্টা সময় কাটালাম একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকেও তাকায় নাই রাকাল হিসেবে তাকে আমাদের বাড়িতে রাখা যায় শোয়েব আলাইহিস সালাম রাখলেন পরে মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন আট থেকে দশ বছর নবী মুসা আলাইহিস সালাম থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই এলাকায় ঘর জামাই থাকলে তাকে অবহেলা করবেন না আল্লাহ ডেকে বলে নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এইবার গাট্টি গুটি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও আবারও মিশরের দিকে রওনা করো আল্লাহ পাকের অর্ডার পাইয়া আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তোর পর্বতে আসলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আল্লাহ দেখে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি আল্লাহর পয়গাম্বর জবাব দিয়ে বলেন কষ্ট হচ্ছে আপনাদের দুই একজন ওটা বসা করতেছে ভাই আর দশটা মিনিট দেওয়া যাবি না কথা কয় না এ দশ পনেরো মিনিটের মধ্যে দোয়া ধরবো ইনশা আর যদি কষ্ট হয় তাহলে এখনই দোয়া চলেন এই যে এসে গেছে শেষের দিকে লিল্লাহের নাকবীর আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম বলেন পয়গাম্বরটিকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি এইটা দিয়ে ছাগলের জন্য পাতা পারি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ ডেকে বলে নবী মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা মুসা নবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই যুবক রে ভুল করে একটা মেয়ের অন নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েকে কল দেয় মেয়েটা ডেকে বলে ভাইয়া ভুল করে দিয়েছি সরি আমাকে মাফ করে দেন ওই যুবক বলে না নিবানু এখন ক্যান জ্বালাইলি এখন ভালোবাসা দিবি কিনা বল কথা বলেন একটা মেয়ে মানুষের কণ্ঠ শুনলে আপনি আমি পাগল হয়ে যাই কুড়িগ্রামের এক মহিলা রাত সাড়ে তিনটা আমার কল দিয়ে বলে হ্যালো তুমি কে সহেল আমি বললাম না আমি একটা হুজুর মানুষ কয় ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহাজ্জুদ পড়ার জন্য রাখতেছে কথা কন না কেন এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে কথা কন না কেন আপনাদের এলাকার ছেলেবেলে অবশ্য ভালো না দোয়ার দিকে যাই অনেক কথা বাকি আছে বিরক্ত হয়েছে লিল্লাহ তাকবীর এ যুবকে এই মোবাইল তোমার ধ্বংস করেনি দশটা মিনিট চাইছি বিরক্ত হয়েছে যদি বলেন না হুজুর বিরক্ত হয়েছি তাহলে দোয়া কারণ আসলে বেশি সময় কথা বলে আপনাদের কষ্ট হয় প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে গেল কষ্ট পাচ্ছেন আপনাদের তাহলে যুবকেরা যে এতিমের মতো বসে আছে ওদের কিছু বলবো না বলবো না কথা কন না কেন এই যুবকেরা সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে এতিমের মতো স্কুল কলেজের পাশে দাঁড়ায় থাকে
মনে হয় এমন কায়দা দেখে ভিতর থেকে মনে আর প্রিয় কোন মানুষ বের হবে আছে না নাই এই যুব সমাজকে আল্লাহ যেন হেদায়েত দান করে যারা বলেন আমিন সারা রাত নিজে ঠিকমতো খায় না কিন্তু মোবাইলে এমবি তোলে প্রেমিকে দেখার আশা কথা কোন একা তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন্ড করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ জামানাই ডিজিটাল এই যুগ জামানাই ইয়া না লক তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় গানের মধ্যে শিক্ষা আছে না না প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দোজকের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতা মাতা মুরব্বীরা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা আর লম্বা করব না এইবার আল্লাহ ডেকে বলে পয়গম্বর কলা আলকিহা ইয়া মুসা মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো ফা আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুম তাসা লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে মুসা নবী ভয়ে দৌড় মারতে লাগলেন আমার আল্লাহ তখন বলেন কালা খুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা ও মুসা ভয় পেও না আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায়া দেব মুসা নবী ভয় ভয় ধরতে যায় সাপ হয়ে গেল আবার কি লাঠি এটা আল্লাহ দেয়া কি মুজেজা সুবহানাল্লাহ বলে এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহ ডেকে বলে নবী মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও ওখান থেকে বের করো কোন দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা হবে সুন্দর আলো ছড়াবে ও পয়গাম্বার এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম দুইটা মুজেজা তোমাকে দিলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা যাও ফিরাউনের নিকট চলে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছে আর পাপের ষোল কলা পূর্ণ হয়ে গেছে যা বলে ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া খলকুয়াল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর কথা বলে ঠিক কিনা আল্লাহর বিধানে শান্তি আল্লাহর আইনেই মুক্তি কথা কয় রাগ করতেছেন বাজান এইবার মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলেই তো ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর ছোটবেলা থেকে অনেক মানুষ ষড়যন্ত্র করেছিল মারতে পারে নাই আমি আল্লাহ যার সাথে আছি কোনো জালেম ফাঁসি দিয়া মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবাইয়া মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়েও জালেমেরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না তোমার দায়িত্ব তোমাকে নবী বানাইছি যাও ফিরাউনের নিকট দাওয়াত দাও ফিরাউনের মতো কাফির কেউ দাওয়াত দেওয়ার জন্য অর্ডার দিচ্ছেন কি এবার পয়গাম্বর বলতেছে আল্লাহ যেতেই হবে আমার আল্লাহ বলে অবশ্যই যেতে হবে তখন পয়গাম্বর বলে আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয় ভয় ভয় লাগতেছে একটু আপনার কাছে দোয়া করি ছোটবেলায় কোরআন যখন হাতে দিয়েছিল হুজুর আমাদেরকে এই দোয়াটা পড়িয়েছিলেন আমি ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া কিন্তু তাফসির পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না মুসা আলাইহিস সালাম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার আগে এই দোয়া আল্লাহর
কাছে করেছিলেন কালা রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি দেখে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন কেও আপনি নবী বানায়া দেন আমার আল্লাহ দেখে বলে পয়গাম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল তোমার ভাই হারুন কেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম কারণ হারুন মিষ্টি ভাষায় কথা বলতো কণ্ঠটা মুসা নবীর চাইতেও বেশি মিষ্টি ছিল সুবহানাল্লাহ বলেন মুসা নবীর কণ্ঠ মিষ্টি কিন্তু একটু তোতলা ভাব ছিল কথা কি বুঝতে পারছেন কথাকে বোঝা যায় এইবার আল্লাহ পাক দুইজনকে নবী বানাইলেন এই দুইজন মিলে ফেরাউনের দরবারে চলে গেল মুসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট যা বলতেছে ওয়া ক্বালা মুসা ইয়া ফেরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন হে ফেরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বানী ইসরায়েলদেরকে তার সত্যের জিন্দেগী থেকে গোলামের জিন্দেগী থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সাথে যেতে দাও আমি যদি পরিপূর্ণ আলোচনা বলি 170টা আয়াত তেলাওয়াত করা লাগে আর বেশি এত সময় নাই যে দুই চারটা আয়াত না পড়লে নয় সেগুলো পরে আমরা আলোচনায় যাচ্ছি আমি আল্লাহর নবী আমার দাওয়াত তুমি গ্রহণ করো ফিরাউন তখন কি বলেছিল জানেন ক্বালা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন বলতেছে তুমি যদি তোমার দাবিতে নবী বলো তাহলে স্পষ্ট কোন দলিল প্রমাণ থাকলে আমাদের সামনে হাজিরি করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো ফেরাউন মুসা নবীকে বলতেছে তুমি সত্যবাদী কিনা প্রমাণ দেখো তুমি যে নবী কি দেখাও প্রমাণ দেখাও নবী মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা কথা কয় না কয়টা লাঠি ফেলাইলেন হয়ে গেল সাপ বগল নিচে থেকে হাত বের করলেন একেবারে সূর্যের মতো চন্দ্রের মতো এখানে ঝলমলে আলো আলো খালি চিকচিক করতেছে চিকচিক করতেছে সুবহানাল্লাহ বলেন এই দৃশ্য দেখে তারা কি বলল জানেন তারা তখন বলল কালুল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলিম ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রী যারা ছিল পরিষদ বর্গের লোকজন সবাই বলতেছে নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর এ তো জাদু দেখায় নবী মুসা দেখায় মুজেজা আর ওরা বলে জাদু কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল আমার ভাইয়েরা এইবার ফিরাউন দেখে বলে এই ছেলে তো জাদুর আতঙ্ক সৃষ্টি করে ক্ষমতার চেয়ার দখল করতে চায় দেশ থেকে বিতাড়িত করতে চায় এইবার বলো এই ছেলের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কি সমস্ত এমপি মন্ত্রীরা ডেকে বলে আপাতত মুসা তার ভাইকে ছেড়ে দেন আর ওদেরকে বলেন তোমাদের সাথে আমাদের একটা সেমিফাইনাল খেলা হবে এরপরে ফাইনাল সেমিফাইনাল খেলা হবে তোমরাও জাদু দেখাইছো আমরাও জাদু দেখাবো এ দেশের সমস্ত জাদুকরকে একত্রিত করা হলো ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম দক্ষতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন জাদুকরদের ফিরাউনের নিকট নিয়ে আসা হলো আর সমস্ত জাদুকর খেলার মাঠে নামার আগে বলতেছেন তা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি লাভটা কি পুরস্কার হিসেবে কি থাকছে ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে বলল কোয়ালা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররবিন তোমরা সবাই হইবা আমার নিকটতম ব্যক্তি এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা নেতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে তাহলে ওই নেতার কথায় ক্রসফায়ার করা যায় মসজিদে চাকরি করে ইমাম মুয়াজ্জিম ইসলামী আন্দোলন করে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো যায় নেতা যে বলছে তুমি আমার লোক যা খুশি তাই করো পেছনে আমি আসি তাহলে নেতার কথায় রাতকে দিন করা যায় কিনা রাগ করেছেন বিগত বছরগুলোতে তাই দেখছেন কিনা আপনারা বলেন পুরস্কার হইতো বড় বড় পুরস্কার যে যত মার্ডার করতো ক্রস ফায়ার করতো যত মিথ্যা মামলা দিত তার তত প্রমোশন হইতো হাউন আঙ্কেলদের জন্ম হইতো ভিতরে পিটাইতো আর ভাত খাওয়ায় ছবি তুলে বলতো আমি ফেরেশতা আমি তো জিব্রাইলের ভাই এ কথা কয় না রাগ করছে আলেমদেরকে পিটাইতো এদেশের ভালো ভালো মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে আয়না ঘরে বন্দি করে রাখত কথা বলো ঠিক কিনা আজকে সে হাউন আঙ্কেল নাই ডিবি বসের ভাতের হোটেল বন্ধ রাগ করছেন আপনারা লিল্লাহ তাকবীর
বাজান গো আমার শেষ কথা বলে দিয়া যাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার জাদুকর একদিকে দাঁড়াইছে মুসা নবী একদিকে দাঁড়াইছে আর হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য মাটি হাজির মারহাবা বলেন এবার জাদুকর ডেকে বলে ও নবী মুসা জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করবা মুসা নবী বলে উস্তাদের মার শেষ সাথে আগে তোমরাই জাদু দেখাও এবার তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো বাঘ বানাইছে ভাল্লুক বানাইছে রশি বানাইছে সাপ বানাইছে মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করেছে জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ আর নাই তবিল কথা কানে সব শেষ এইবার তখন বলতেছে ও নবী মুসা আমাদের জাদু দেখানো শেষ এইবার তোমারটা শুরু করো আল্লাহ তখন বলেন ও আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকু আল্লাহ বলেন আমি ওহির মাধ্যমে নবী মুসাকে জানায় দিলাম হাতের লাঠিটা শুধুমাত্র ফেলে দাও পয়গম্বর হাতের লাঠি ফেলে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ যেই সাপের ঠোঁটটা নিচুতে উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাইয়া ডেকে বলে ফিরাউনের আরো কি আছে এই কথা তো দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে দেখে বলে এত কাট করার পরে জাদু দেখাইলাম লাভ কি হইল মুসার এক লাঠি নামের সাপের কাছে সব শেষ এবার জাদুকারে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা জাদু না এটা জাদুর দাদু ডাক্তার ডাক্তার সেনে বক্তা বক্তা সেনে হুজুর হুজুর সেনে শিক্ষক শিক্ষক সেনে ব্যবসায়ী ব্যবসায়ী সেনে নেতা নেতা সেনে সুর সুর কে সেনে স্বর্ণকার আর এক স্বর্ণকার কে সেনে কথা বল ঠিক না যাই যে কাজের কাজী দেখলে বলে ও আমিও যা তুমিও তাই কথা কি বুঝতে পারছেন রাগ করেন না বাজান গো আমার জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা দুনিয়ার সাধারণ তন্ত্র মন্ত্রের জাদু না এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি তখন তারা করলো ভক্তি এইবার মাথা নত করে ওয়াউল কিয়াস সাহারাতু সাজিদিন সেজদায় মাথা নত করলেন এবং ঘোষণা করলেন কালু আমান্না বিরব্বিল আলামিন আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি রব্বি মুসা হারুন যে মুসা এবং হারুনের প্রতিপালক বলেন আল্লাহু আকবার এবার বাজান গো আমার সবাই যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ঈমান গ্রহণ করলো ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা তোমাদের সাহস তো কম না হাত পা কেটে নিব ছুলি দিয়ে ছড়াবো ফাঁসি দিয়ে মারবো জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি দেখে নেওয়া হবে তালিকা করা হচ্ছে যেই বিচারপতি কালামানিক আলেমদের তালিকা করেছিল 116 জন আলেমের তালিকা তার মধ্যে গাইবান্দার এই ভাঙ্গা সাঙ্গা 23 নাম্বার কথা কয় না কে দেখতেছেন হুজুর ছোট বেচা কিনা খুবই ভালো রাগ কইরেন না রাগ কইরেন না আমাকে 23 নাম্বারে রাখছে আমার ওয়াজ ভুল ধরছে দুই জায়গায় এক নাম্বার ভুল ধরছে আমি বৈশাখ নিয়ে কথা বলেছিলাম যেটা আমাদের সংস্কৃতি না এটা হিন্দুদের এটা ভারতে কথা কয় মুসলমান কোনোদিন বৈশাখ মেয়ের হই হুল্লার করতে পারে না শাড়ি ফতুয়া ওই কুলেওয়ালা তবলওয়ালা পাঞ্জাবি শার্ট বানাইতে পারে না কি কথা কি ভুল বলছে না ঠিক ওদের চলছে কারণ ওরা ভারতের দালা একটা নৌকা ভাড়া করে কালামানি বিচারপতি আরে কি সম্মানের জায়গা বিচারপতি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে আরশের নিচে এক নম্বরে ছায়া দেবে কিন্তু এরা বিচার ন্যায় কায়েম করে নাই আদল প্রতিষ্ঠিত করে নাই ইনসাফ প্রতিষ্ঠিত করে নাই টাকার জোরে এদের বিচার হইতো কথা বলে ঠিক কিনা টাকায় যেদিকে এদের বিচার রায় সেদিকে 90 লাখ না 80 লাখ টাকা নিয়ে নৌকা ভাড়া করে পার হতে চাইছিল ছেলে পেলে মোবাইলে টক শো ভাইরাল হয়েছিল মহিলাকে কয় রাজাকারের বাচ্চা ছাত্রদেরকে বলে রাজাকারের বাচ্চা আলিমদেরকে বলে রাজাকারের বাচ্চা তখন বলছে এই তো সাত চালক এই তো সেই ছাত চালক টের পায়ে নৌকেলারা গুতে গুতি করে পিটিয়ে কলার পাতার উপর সুতে থুয়ে কসে তুই থাক তোর মাল নিয়ে গেলাম 90 লাখ টাকা নিয়ে ওরা চলে গেছে মারহাবা কর দেখেন যে বিচারপতি টক শো কাপায়া দিল সারা দেশ তুলপার করলো কি রাত কি মেজাজ কলার পাতায় শুয়ে আছে শালা আজ আছে না নাই বাহাদুরি করতে নাই বাহাদুরি করতে নাই অনেক এমপি মন্ত্রী চলে যাচ্ছে মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ জালেমের বিদায় হয়েছে
তার হচ্ছে কয় আরেকটা উইকেট পড়ছে ওদের শোনা আকাশও কাঁদে না বাতাসও কাঁদে না আলেমেও দোয়া করে না জালেমেও দোয়া করে না কথা বলে ঠিক কি না আর কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বিদায় না যে গোসল করায় সে পর্যন্ত চুমা খায় কাঁদে নিজের মা বাবা মারা গেলে যত নানা কেঁদেছে তার চাইতে বেশি কেঁদেছে আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে মানুষ এই যে কলিজার থেকে আলেমদেরকে মহব্বত করে শাইখুল হাদিসকে বানাইলো ধর্ষণের মামলার আসামি সেই শাইখুল হাদিসের মাহফিলে আলোচনায় লক্ষ লক্ষ মানুষ এখন রাজপথে আন্দোলন করতেছে কথা কয় না কেন আল্লামা মামুনুল হক আসছে রাজপথ কাঁপছে আল্লাহু আকবার বলেন মুফতি আমির হামজা ভাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছিল কি সমস্যা হয়েছে বলেন আলেমদের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে কথা বলে ঠিক কি না আজারি ভাইকে দেশের বাইরে পাঠাইছিল জনপ্রিয়তা কমেছে আমার মনে হয় বাংলাদেশে যে জায়গায় মাহফিল হবে কয় লাখ লোক হবে আল্লাহ ভালো জানে জায়গা তো দিতেই পারবেন না এই জন্য আমার ভাইদের সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন জোরে বলেন আমিন আমরা সবার জন্য দোয়া করব কাউকে দেখে হিংসা করব না এই জন্য হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে এই দেশের মানুষের ভালোবাসা আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা সর্বশেষ যে কথা বলে দিয়ে যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার ফিরাউন চতুর্দিক দিয়ে হুমকি ধমকি দিল ইমানদার ডেকে বলে তোর মতো জালেমের পক্ষে ছাপায় গাওয়ার চাইতে ইমান গ্রহণ করে মরাই ভালো আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা ভয় করি আল্লাহকে এইবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয় ফিরাউন সহ্য করতে পারে না এইবার তিন দিক দিয়ে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন পয়গম্বর তার উম্মতদেরকে না দৌড়াইতে দৌড়াইতে ফাইনাল খেলা দরিয়ার নিকটতম স্থানে চলে গেছে পয়গম্বর দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে যাওয়ার পরে ফিরাউনের লোকজন পিছন দিকে আর সামনে দরিয়া পয়গম্বর উম্মতেরা ডেকে বলে ও নবী হয় জালেমদের হাতে মরতে হবে আর না হয় পানি খায় মরা লাগবে মুসা আলাইহিস সালাম ডেকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে আমরা যেখানে যে পথ হারিয়ে ফেলবো পথ দেখাবেন কে এইবার আল্লাহ ডেকে বলে ও নবী মুসা হাতের লাঠি দিয়ে পানি আঘাত করো আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দেব সুবহানাল্লাহ বলে পয়গম্বর তাই করলেন আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এইবার ফিরাউন তার সাঙ্গ পাঙ্গ সমস্ত সেলা চামুন্ডে নিয়ে আসে বলে এই রাস্তা দিয়ে পাড়ায় গেছে দেখো না ভিআইপি রাস্তা ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে সবাই ওঠো সবাইকে নিয়ে যখন ওই সমুদ্রের ভিআইপি রাস্তাতে উঠেছে এরা যখন সমুদ্রে মাঝামাঝি চলে গেছে আল্লাহ দেখে বলে সমুদ্রের পানি রে তুই তোর খেলা দেখা সমুদ্রে বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল সবগুলো পানি খাইয়া মরিয়া শেষ এখন বেঁচে আছে বড়ডা বড়ডা মানে কে আরো জোরে কন কে ফিরাউন এইবার মরার আগে কি নাটক রেডি করছে জানেন আল্লাহকে বলতেছেন কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন দেখে বলে আমিও ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর পানি খাওয়ায়ও না আর চুবায়ও না ফিরাউন দেখছেন মরার আগে কি নাটক কথা কয় নাকি এজন্য বাজান আমাদের নাটক দেখে ভোলা যাবে না চেয়ারে থাকে যারা অনেক সময় ক্ষমতা টিকানোর জন্য নাটক করে তারা ভালো করে বুঝবেন ফিরাউন যখন বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর চুবায়ও না আল্লাহ তখন কি বলেছিল জানেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আল্লাহ বলে এখন ঈমান আনছে এখন এর আগে কি করেছো নাফরমানি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকায়া দিয়েছো তোমার বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তাকে হত্যা করেছো তোমার বাড়ি দাসীকে তুমি বিদায় করে দিয়েছো এত নির্যাতন জুলুম চালাইয়া পাপের শূলকলা পূর্ণ হয়ে গেছে আজকে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করার জন্য তুমি ধাওয়া করেছো বিদায় আজকে তোর
কোনো রক্ষা নাই তবে মরার আগে শুন আমি আল্লাহ তোর লাশটা অক্ষত রাখব পৃথিবীবাসীর জন্য শিক্ষাই যাবে কথা কানে কর যে আল্লাহ পাক ফিরাউনকে সুবাইয়া বিদায় করে দিয়েছিল আজ মিশরের জাদুঘরে ফিরাউনের সুট কি আছে না নাই মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে আর বলে এই সেই ফিরাউন মার জুতা 50,000 1 লাখ টাকা দামের ছুটকি ফিরাউনকে জুতা মারে জেতা ফিরাউনকে পাইলে ওর চামড়া দিয়া ডুবডুবি বাজাইতো কথা বলেন ঠিক কেরা এজন্য মনে রাখবেন আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ার পানিতে সুবাইয়া বিদায় করেছে নমরুদকে ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে আবু জেলকে যে আল্লাহ বিদায় করেছে আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইসতামালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে এজন্য মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয় ঈমানদারদের শেষ পরিণতি বিজয় সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে টিভির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাপনের কাপড় বেঁধে কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি হাত তুলে রাখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন দিন প্রতিষ্ঠিত করার কাফেলায় কবুল করুন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জীবনগুলো আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন